ঘরের বাইরে বড় বড় করে লেখা রুগীদের বিশ্রাম কক্ষ, নিরবতা কাম্য। 10 ফুট বাই 10 ফুট বর্গাকৃতি ঘর, বেতের এবং প্লাস্টিকের চেয়ারে ঠাসাঠাসি। কাঠের একটা টেবিলে পুরনো ছেঁড়া কিছু সিনেমার পত্রিকা। 13-14 জন রুগী বসে আছে, সবাই নিঃশব্দ। শুধু একজন গোঙানির মতো শব্দ করছে, বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। অ্যাসিস্ট্যান্ট জাতীয় এক লোক বিরক্ত গলায় বলল, এক চুপ করে থাকেন না ভাই, কুকু করছেন কেন? কুকু করলে কি ব্যথা কমবে নাকি? একটু তাড়াতাড়ি করেন। এর চেয়ে তাড়াতাড়ি হবে না, পছন্দ হলে থাকেন, পছন্দ না হলে চলে যান। অ্যাসিস্ট্যান্টের নাম মাসুদ, বয়স 30, মুখ ভর্তি বসন্তের দাগ, কটকটে হলুদ রঙের একটা শার্ট তার গায়ে। কিছুক্ষণ পর পর সে নাক ঝাড়ছে। তার মূল কাজ এক্স রে প্লেটে নাম্বার বসিয়ে রুগীদের এক্স রে রুমে পাঠিয়ে দেয়া। সে এই কাজের বাইরে অনেক কাজ করছে। নাম লেখার সময় সব রুগীকেই খানিকক্ষণ ধমকাচ্ছে, রুগীর সঙ্গে এক্স রে রুমে ঢুকছে, এক্স রের অপারেটরকে একটা ধমক দিচ্ছে। মজার ব্যাপার হচ্ছে, কেউ কোনো প্রতিবাদ করছে না, কারণ সবাই জেনে গেছে এই লোকটির হাতেই ক্ষমতা। এই এক্স রে ইউনিট আসলে সেই চালাচ্ছে। ডাক্তার একজন আছে, তিনি চেম্বার বন্ধ করে বসে আছেন, রুগীদের সঙ্গে তার যোগাযোগ নেই। এক্স রে প্লেট দেখে একটা রিপোর্ট লিখে দেন, দায়িত্ব বলতে এইটুকুই। আজ ডাক্তার সাহেব সেই দায়িত্বও পালন করছেন না। অল্পবয়স্ক কামিজ পরা একটি মেয়ে 2 ঘন্টা হলো তার কাছে বসে আছে। ডাক্তার সাহেব দরজা বন্ধ করে দিয়েছেন, বন্ধ দরজা ভেদ করে 2 বার খিলখিল হাসির শব্দও পাওয়া গেল। মাসুদ সেই হাসির শব্দে মুখ কুঞ্চিত করে বলল, শালার দুনিয়া, প্রেম শুরু হয়ে গেছে। কথাগুলো সে নিচু গলায় বলল না, শব্দ করেই বলল। এতে বোঝা গেল সে কারোরই পরোয়া করে না। তার প্রতি রুগীদের যে প্রাথমিক বিরক্তি ছিল তাও খানিকটা কাটল। যে তার মনিবের প্রতি সরাসরি এমন কথা বলে সে অ্যান্টি এস্টাবলিশমেন্টের লোক, সবার সহানুভূতি তার প্রিয়। নিশানাথবাবু 8 নম্বর স্লিপ হাতে বসে আছেন, একসময় তার ডাক পড়ল। তিনি প্রেসক্রিপশন হাতে উঠে গেলেন। মাসুদ কাচের দেয়ালের ওপাশে বসেছে। রেলের টিকিটের ঘুমটি ঘরের মতো ছোট জানালা দিয়ে তিনি প্রেসক্রিপশন বাড়িয়ে দিলেন। নাম বলেন, নিশানাথ চক্রবর্তী। হিন্দু নাকি? জি। হয়েছে কি আপনার? মাথায় যন্ত্রণা। মাথায় যন্ত্রণা তো প্যারাসিটামল খেয়ে শুয়ে থাকেন, এক্স রে কী জন্যে? ডাক্তার এক্স রে করতে বলল, সাইনাস আছে কি না দেখতে চান। কিছু একটা হলেই এক্স রে। আরে বাবা, এই যন্ত্র যখন ছিল না তখন কি রোগীর চিকিৎসা হতো না? এইসব হচ্ছে পয়সা কামাবার ফোন দিয়ে, বুঝলেন? সামান্য পেট ব্যথা হলে ডাক্তাররা কি করে জানেন? এক্স রে, আল্ট্রাসোনোগ্রাম, এন্ডোস্কোপি, ব্লাড, ইউরিন, সালার দুনিয়া। এইসব না করে একটা ডাব খেয়ে শুয়ে থাকলে কিন্তু পেট ব্যথা কমে যায়। যান, ভেতরে যান। এক্স রে রুমে আলো কম, তার চোখ ধাতস্থ হতে সময় লাগছে। ব্যাপার স্যাপার দেখে খানিকটা ভড়কেও গেছেন, অতি আধুনিক যন্ত্র। মাসুদ নিশানাথবাবুর সঙ্গে ঢুকেছে। নিশানাথবাবু বললেন, ব্যথা লাগবে নাকি? আগে কখনো এক্স রে করাননি? ছোটোবেলায় একবার করিয়েছিলাম, ওই বুকের এক্স রে। ব্যথা পেয়েছিলেন? জি না। তখন ব্যথা পাননি, তাহলে এখন পাবেন কেন? এক্স রে কিছুই না, এক ধরনের রেডিয়েশন, লাইট, মাথার ভেতর দিয়ে চলে যাবে, টেরও পাবেন না। হা করে দাঁড়িয়ে আছেন কেন? কি করব, শুয়ে পড়ুন। কোথায় শুয়ে পড়ব? আরে কি যন্ত্রণা! এই বজলু, এই একে শুয়ে দে। বজলু এক্স রে মেশিনের অপারেটর, সে এসে নিশানাথবাবুকে কোথায় যেন শুয়ে দিল। তিনি ক্ষীণ গলায় বললেন, খুব ঠান্ডা লাগছে ভাই। এয়ার কন্ডিশন ঘর, তাই ঠান্ডা লাগছে। আপনি খুব যন্ত্রণা করছেন, চুপচাপ থাকেন না। জি, আচ্ছা। বজলু এসে সীসার পাতে তৈরি একটা জিনিস নিশানাথবাবুর ঘাড়ের উপর রাখল। তিনি শুয়েছেন উপুর হয়ে, কিছু দেখতে পারছেন না, তবে বুঝতে পারছেন ঘর ঘর শব্দ করে ভারী একটা যন্ত্র তার মাথার কাছে চলে এসেছে। তিনি সেখান থেকেই বললেন, ভয় লাগছে। কচি খোকা নাকি আপনি, যা ভয় লাগছে? নড়াচড়া করবেন না, চুপচাপ শুয়ে থাকুন। ধমকাচ্ছেন কেন ভাই, আমি তো সামান্য ভয় পেয়েছি। আচ্ছা, নিঃশ্বাস কি বন্ধ করে রাখবো? যা ইচ্ছা করুন। বজলু বোতাম টিপল। ছোট্ট একটা অঘটন তখনই ঘটল। প্যানেলে একটা লাল বাতি জ্বলে উঠল, যার অর্থ কোথাও কোনো ম্যালফ্যাকশন হয়েছে। বজলুর কোনো ভাবান্তর হলো না, কারণ অতি আধুনিক যন্ত্রটি যে কোনো ম্যালফ্যাকশনে আপনাআপনি বন্ধ হয়ে যায়। নির্ধারিত রেডিয়েশনের 1 পিকোরেম বেশি ডোজও যাবার কোনো উপায় নেই। মাসুদ বলল, আই কি হয়েছে? ম্যালফাংশন, আরেকটা প্লেট দিতে হবে। শালার যন্ত্রণা, তাড়াতাড়ি দাও। ঠিক তখন বজলু অস্ফুষ্ট শব্দ করল, কারণ বড় ধরনের কিছু ঝামেলা হয়েছে। মেশিন বন্ধ হয়নি, স্ট্যান্ড বাই বাটনের লাল আলো চলেনি, ডিজিটাল মিটারের সংখ্যা দ্রুত পাল্টাচ্ছে, রেডিয়েশন এখনও যাচ্ছে।
বজলুর গলা শুকিয়ে গেল, কপালে বিন্দু বিন্দু ঘাম। কত রেডিয়েশন গেল? 250 RM। কি সর্বনাশ! আরে বুড়ো মানুষটা বেঁচে আছে তো? এরকম হবে কেন? কেন এরকম হলো? এখন কি করা যায়? বজলু স্টপ বাটনের চাপ দিল। যন্ত্রটির সমস্ত কার্যকলাপ এতে বন্ধ হবে। স্টপ বাটন পাওয়ার সাপ্লাই বন্ধ করে দেবে। পাওয়ার থাকবে শুধু মেকানিক্যাল অংশে, রেডিয়েশন ইউনিটে থাকবে না। আশ্চর্য, স্টপ বাটন টেপার পরেও রেডিয়েশন বন্ধ হলো না। বজলুর হাত কাঁপতে লাগলো। সে মনে মনে দোয়া দরুদ পড়ছে এখন। মাসুদ বলল, কে হয়েছে? রুগীকে তাড়াতাড়ি সরান, রেডিয়েশন যাচ্ছে। কি বলছো ছাগলের মতো, আল্লাহর কসম! বজলু স্ট্যান্ড বাই বাটন টিপে আবার স্টপ বাটনে চলে গেল। লাভ হলো না, রেডিয়েশন কন্ট্রোল নবে হাত দিল। কিছু একটা তো করা দরকার। মাথা এলোমেলো হয়ে যাচ্ছে, রুগীকে সরানোও যাচ্ছে না। রুগীকে সরাতে হলে রেডিয়েশন সোর্স সরাতে হবে, তাও সরানো যাচ্ছে না। মাসুদ কোনো উপায় না পেয়ে ছুটে গেল ডাক্তার সাহেবের কাছে। কামিজ পরা মেয়েটি এখনও আছে, সে সম্ভবত মজার কোনো গল্প বলছিল। তার মুখ হাসি হাসি, ডাক্তার সাহেবও হাসছেন। দরজা নক না করে ঢোকা ঠিক হয়নি। মাসুদ গ্রাহ্য করল না, কাঁপা কাঁপা গলায় বলল, তাড়াতাড়ি আসেন স্যার। কতবার বলেছি হুট করে ঢুকবে না, আপনি আসেন তো স্যার। কেন? ঝামেলা হয়েছে, বিরাট ঝামেলা। ডাক্তার সাহেব এক্স রে রুমে দেখলেন সব ঠিকঠাক, মেশিন বন্ধ। রহমান কপালের ঘাম মুছছে, নিশানাথবাবু এখনও শুয়ে আছেন। মাসুদ কানে কানে ডাক্তার সাহেবকে ঘটনাটা বলল। ডাক্তারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বললেন, কত রেডিয়েশন পাস করেছে? বজলু জবাব দিল না, আবার মাথার ঘাম মুছল। তার সারা শরীর ঘামে ভিজে গেছে, প্রচণ্ড পিপাসাও পেয়েছে। ডাক্তার সাহেব ডিজিটাল মিটারের সংখ্যা দেখলেন, রেডিয়েশনের পরিমাণ দেখে হতভম্ব। রুগী এর পরেও বেঁচে আছে কি করে? নিশানাথবাবু বললেন, শেষ হয়েছে। ডাক্তার সাহেব বললেন, জি জি শেষ শেষ ভাই, আপনি উঠে বসুন। মাসুদ ওকে উঠিয়ে বসাও। মাসুদ উঠিয়ে বসাতে হলো না, নিশানাথবাবু নিজে নিজেই উঠলেন। নিচু গলায় বললেন, কোনো ঝামেলা হয়েছে? কোনো ঝামেলা হয়নি, একটু দেরি হলো আর কি, যন্ত্রপাতির কারবার। কোনো ব্যথা পাইনি? ব্যথা কেন পাবেন, এক্স রে মেশিনে কেউ ব্যথা পায় না। ডাক্তার সাহেব বললেন, আসুন তো আমার সঙ্গে, আসুন আসুন। বাসায় চলে যাব, দেরি হয়ে গেছে, একটু বসে যান, চা খান এক কাপ। মাথাটা কেমন খালি খালি লাগছে। ও কিছু না, রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ডাক্তার সাহেব নিশানাথবাবুকে তার ঘরে নিয়ে বসালেন। কামিজ পরা মেয়েটি এখনও আছে, তার নাম নাসিমা। আজ তার জন্মদিন, সে অনেকদিন ধরে ভাবছে আজকের দিনটি অন্যরকমভাবে কাটাবে। যার সঙ্গে গল্প করতে ভালো লাগে শুধু তার সঙ্গেই গল্প করবে। ফরহাদ নামের এই ডাক্তারের সঙ্গে গল্প করতে তার ভালো লাগে, শুধু যে ভালো লাগে তাই নয়, অসম্ভব ভালো লাগে। যখন তিনি থাকেন না, নাসিমা মনে মনে তার সঙ্গে গল্প করে। নাসিমা জানে কাজটা ভালো হচ্ছে না, খুব খারাপ হচ্ছে। তার দূর সম্পর্কের খালাতো ভাই ডাক্তার ফরহাদ বিবাহিত, দুটি ছেলে মেয়ে আছে। ফরহাদ সাহেবের স্ত্রী যাকে সে অ্যানি ভাবি বলে, তিনিও চমৎকার একজন মানুষ। নাসিমা জানে এই চমৎকার পরিবারে সে ধীরে ধীরে একটা সমস্যার সৃষ্টি করছে। আগে অ্যানি ভাবি তার সঙ্গে অনেক গল্প করতেন, এখন দেখা হলে শুকনো গলায় বলে, কি ভালো বলি, মুখ ফিরিয়ে নেন, যেন তার সঙ্গে কথা বলা অপরাধ। সে একজন অস্পৃশ্য মেয়ে। ডাক্তার সাহেব বললেন, নাসিমা তুমি বাসায় চলে যাও। নাসিমার চোখে পানি এসে গেল। আজ তার জন্মদিন, স্কলারশিপের জমানো সব টাকা নিয়ে সে এসেছে। ফরহাদ ভাইকে নিয়ে সে চাইনিজ খাবে, একটা শাড়ি কিনবে। ফরহাদ ভাইকে বলবে শাড়ির রং পছন্দ করে দিতে, তারপর ঠিক সেই রঙের একটা শার্ট সে ফরহাদ ভাইয়ের সঙ্গে কিনবে। নাসিমা আমার জরুরি কাজ আছে, তুমি এখন যাও, তোমাদের কলেজ কি আজ বন্ধ? নাসিমা জবাব দিল না, মুখ জানালার দিকে ফিরিয়ে নিল, কারণ চোখ বেয়ে গালে পানি এসে পড়েছে। নিশানাথবাবু চোখ বন্ধ করে বসে আছেন, মাঝে মাঝে জিভ বের করে ঠোঁট ভেজাচ্ছেন, কিছুক্ষণ পরপর বড় করে নিঃশ্বাস নিচ্ছেন। তাকে দেখে মনে হচ্ছে এই মুহূর্তে তার বড় ধরনের কোনো কষ্ট হচ্ছে। ডাক্তার সাহেব বললেন, আপনার নামটা জানা হলো না। আমাকে বলছেন? জি। কি বলছেন? আপনার নাম জানতে চাইছিলাম। নিশানাথ, আমার নাম নিশানাথ। শরীরটা কেমন লাগছে? ভালো। খাবেন কিছু? না না, বাসায় যাব। বাসা কোথায়? মালিবাগে। বয়স কত আপনার?
ঠিক জানি না, এই 50-60 হবে। ও আচ্ছা, শরীরটা এখন কেমন লাগছে? ভালো। নিশানাথবাবু খানিকটা বিস্ময়বোধ করলেন। এই লোক সারাক্ষণ তাকে শরীর কেমন জিজ্ঞেস করছে কেন? তাহলে কি তিনি মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন, কিংবা এক্স রে নেওয়ার সময় অজ্ঞান হয়ে গিয়েছিলেন? মালিবাগে কি আপনার নিজের বাড়ি? না, আমার এক ছাত্রের বাড়ি। আমিও বাড়িতে থাকি, আর আমার ছাত্রের ছেলেমেয়ে দুটোকে পড়াই। আচ্ছা, আপনার নিকট আত্মীয় স্বজন কে কে আছেন? তেমন কেউ নেই, যারা আছেন ইন্ডিয়ায় চলে গেছেন। আপনি জাননি কেন? ইচ্ছা করলো না, আমি এখন উঠি। আরে না, আর একটু বসুন, চা খান। নিশানাথবাবুর খুব ক্লান্তি লাগছে, কেমন যেন ঘুম পাচ্ছে। চা চলে এলো, তিনি চায়ে চুমুক দিলেন, কোনো রকম স্বাদ পেলেন না, তবু ছোট ছোট চুমুক দিতে লাগলেন। এখন না খাওয়াটা অভদ্রতা হয়। বজলু ডাক্তার সাহেবকে একটা কাগজ দিয়ে গেছে, সেখানে লেখা কত ডোজ রেডিয়েশনে এই রোগের মাথার ভেতর দিয়ে পাস করেছে। সংখ্যাটির দিকে তাকিয়ে ডাক্তার সাহেব ঢোক দিলেন, এ কি ভয়াবহ অবস্থা। ডাক্তার সাহেব বললেন, আর কোনো এক্স রে নেওয়া হয়নি তো? জি না, তবে যন্ত্র এখন ঠিক আছে। ঠিক থাকুক আর না থাকুক, আর কোনো এক্স রে যেন না করা হয়। জি আচ্ছা। ডাক্তার সাহেব আমি এখন উঠি? আমি ওইদিকেই যাবো, আপনাকে নামিয়ে দেবো, আমার সঙ্গে গাড়ি আছে। নিশানাথবাবু ডাক্তারের ভদ্রতায় মুগ্ধ হয়ে গেলেন। কি অসাধারণ একজন মানুষ! আজকালকার দিনে এরকম মানুষ সংখ্যায় দ্রুত কমে আসছে। গাড়িতে উঠতে উঠতে ডাক্তার সাহেব বললেন, আমার কার্ডটা রাখুন, টেলিফোন নাম্বার আছে, কোনো অসুবিধা হলে টেলিফোন করবেন। কি অসুবিধা? না মানে বয়স হয়েছে তো, এই বয়সে শরীর তো সবসময় খারাপ থাকে, পরিচয় যখন হয়েছে তখন যোগাযোগ রাখা, আপনি শিক্ষক মানুষ। বাসায় ফিরে শরীরটা আরও খানিকটা খারাপ হলো, নিজের ঘরে ঢুকে অবেলায় ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে একটা অদ্ভুত স্বপ্ন দেখলেন, স্বপ্নটা ঠিক স্পষ্ট নয়, আবার স্পষ্ট। ছোট্ট একটা ঘর, ঘরে একটা মেয়ে একা একা বসে আছে। মেয়েটিকে তিনি আগে কখনো দেখেননি, কিন্তু তিনি তার নাম জানেন। মেয়েটার নাম নাসিমা, সে কলেজে পড়ে, তার আজ জন্মদিন। এরকম খুশির দিনেও তার খুব মন খারাপ, সে খুব কাঁদছে। দীর্ঘ স্বপ্ন, তবে এই স্বপ্নে কোনো কথাবার্তা নেই, এই স্বপ্নের জিনিসগুলি স্থির, কোনো নড়াচড়া নেই, যেন কয়েকটা সাদা কালো ফটোগ্রাফ। আবার ঠিক সাদা কালোও নয়, এক ধরনের রং আছে, সেই রং পরিচিত নয়, ব্যাখ্যা করা সম্ভব নয়। বাড়ির নাম পদ্মপত্র, বিশাল কম্পাউন্ডের ভেতর বাগান বাড়ির মতো বাড়ি, ঢাকা শহরের মাঝখানে জমিদারি সময়কার এক বাড়ি। বাড়ির আদি মালিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়কার রিডার ডক্টর প্রশান্ত মল্লিক। তার খুব গাছপালার শখ ছিল, নিজের তৈরি বাগানে সারা রাত হাঁটতেন এবং গাছের সঙ্গে ল্যাটিন ভাষায় কথা বলতেন। ডক্টর মল্লিক ল্যাটিন ভাষায়ও সুপণ্ডিত ছিলেন। তার মৃত্যুর কিছুদিন পর তার সর্বকনিষ্ঠ ক্যানাটিরও মাথা খারাপ হয়ে যায়। বাড়ির নাম তখন হয়ে যায় পাগলা বাড়ি। ডক্টর মল্লিকের স্ত্রী দেশ বিভাগের 3 বছরের মাথায় বাড়ি বিক্রি করে তার অপ্রকৃতস্থ কন্যাকে নিয়ে চলে যান জলপাইগুড়ি। এই বাড়ি তারপর 4 বার হাতবদল হয়, বর্তমানে আছে মহসিন সাহেবের হাতে। আগের বাড়ির কিছুই নেই, গাছপালার অধিকাংশই কেটে ফেলা হয়েছে। বাড়ির পেছনে জলজ গাছ লাগানোর জন্য একটা ঝিলের মতো ছিল, সেই ঝিল ভরাট করে 4 কামরার এল প্যাটার্নের ঘর করা হয়েছে। ঘরগুলিতে মহসিন সাহেবের ড্রাইভার, মালি এবং দারোয়ান থাকে। বছর 2 ধরে আছেন নিশানাথবাবু। নিশানাথবাবু একসময় মহসিন সাহেবেরও প্রাইভেট টিউটর ছিলেন, অঙ্ক করাতেন, খুব যত্ন করেই করাতেন, পড়াশোনার ফাঁকে ফাঁকে মজার মজার গল্প করতেন। মহসিন সাহেব শিশু অবস্থায় সেই সব গল্প শুনে মুগ্ধ ও বিস্মিত হতেন, তার সেই বিষয়ের কিছুটা এখনও অবশিষ্ট আছে। নিশানাথবাবুর দায়িত্ব সন্ধ্যার পর মহসিন সাহেবের পুত্রকন্যাকে নিয়ে বসা, পড়া দেখিয়ে দেয়া। এই দায়িত্ব তিনি নিষ্ঠার সঙ্গে পালন করেন। দায়িত্বের বাইরে যা করেন তা হচ্ছে গাছপালার যত্ন। প্রায় সময় মালির সঙ্গে তাকেও নিরানি হাতে বাগানে বসে থাকতে দেখা যায়। কোনো জিনিস একবার পড়লে দ্বিতীয়বার পড়ার দরকার হয় না। মহসিন সাহেবের দ্বিতীয় সন্তান রাত্রির, মহসিন সাহেবের তৃতীয় সন্তান আলো ভাই বোনদের মধ্যে সবচেয়ে রূপবতী, তার দিকে তাকালে চোখ ফিরিয়ে নেওয়া মুশকিল। আলো এবং রাত্রির বয়সের তফাত 1 বছর। আলো জন্ম থেকেই মুখ ও বধির, এই মেয়েটিকে নিয়ে বাবা মার দুঃখের কোনো সীমা নেই। মহসিন সাহেবের স্ত্রী দীপা মেয়েটিকে সারাক্ষণ চোখে চোখে রাখেন, মাঝে মাঝে থমথমে গলায় বলেন, মা রে তুই এত সুন্দর হচ্ছিস কেন, তুই তো মহাবিপদে পড়বি। আর এটা শুনে সে বড় বড় চোখে তাকিয়ে থাকে, মার কথা সে শুনতে পায় না, মা কি বলছেন বুঝতেও পারে না, মার কথা শেষ হওয়া মাত্র সে হাসে।
সেই হাসি এতই মধুর যে দীপার ইচ্ছা করে মেয়েকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে। রাত প্রায় 8টা বাজে। তুষার এবং রাত্রি ভিডিও গেম নিয়ে বসেছে। রাত্রি গত জন্মদিনে এই যন্ত্রটি উপহার হিসেবে পেয়েছে। অনেকগুলি খেলার ক্যাসেট আছে, তবে তাদের পছন্দ হয়েছে ঘোড়ার খেলাটা। খেলা শুরু হতেই টিভি পর্দায় দেখা যায় অনেক জীবজন্তুর মাঝে ল্যাসো হাতে এক ঘোড় সওয়ার বসে আছে। খেলার বিষয়টি হচ্ছে জীবজন্তু ধরা। কালো ছাগল 3 পয়েন্ট, সাদা হরিণ 25 পয়েন্ট, বসে থাকা বাঘ 100 পয়েন্ট। রাত্রির জয়স্টিকের কন্ট্রোল খুবই চমৎকার, সে 5000 পর্যন্ত করতে পারে। তুষার অনেক কষ্টে একবার 1100 করেছিল। ছোট বোনের কাছে পরাজিত হবার লজ্জায় সে খানিকটা ম্রিয়মান। এখন খেলছে রাত্রি, তুষার ধৈর্য ধরে অপেক্ষা করছে। ওদের থেকে অনেকটা দূরে সোফায় আচ্ছোয়া হয়ে বসে আছে আলো, সেও গভীর মনোযোগ দিয়ে খেলছে। দীপা ট্রেতে করে ছেলেমেয়েদের জন্য দুধের গ্লাস নিয়ে ঢুকলেন। বিরক্ত গলায় বললেন, এখন গেম নিয়ে বসেছো কেন, পড়াশোনা নেই? রাত্রি খেলা বন্ধ না করেই বলল, স্যার আজ পড়াবেন না মা, স্যারের শরীর ভালো না। উনি পড়াবেন না বলেই তোমরা পড়বে না, এই কেমন কথা? পরীক্ষা খারাপ করবে তো। আমি কি কখনো খারাপ করেছি? কখনো করনি বলেই যে ভবিষ্যতেও করবে না তা তো না, না পড়লে কি ভাবে ভালো করবে? পড়তে যাচ্ছি মা। আরেকটা কথা, তোমরা যখন খেলা নিয়ে বসো তখন আলোকে ডাকো না কেন? সে একা একা দূরে বসে থাকে, ও নিশ্চয়ই খেলতে ইচ্ছা করে। তুষার বলল, ও খেলতে পারে না মা, না পারলে ওকে শিখিয়ে দেবে, তোমরা আছো কেন? ওর বুঝি খেলতে ইচ্ছা করে না, বেচারে একা একা দূরে বসে আছে। আমি ওকে ডেকেছি মা, ও তো আসতে চায় না, ও আমাদের পছন্দ করে না। কে বলল পছন্দ করে না? কাছে গেলে খামচি দেয়, এই দেখো খামচির দাগ। ঠিক আছে যাও, হাত মুখ ধুয়ে পড়তে বসো, দুধ টেবিলে রইল, পড়তে বসার আগে দুধ খেয়ে নেবে, 9টা বাজতেই খেতে আসবে। আর শোনো, তোমাদের স্যারের যে অসুখ তোমরা কি তাকে দেখতে গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম, না গেলে জানবো কি করেছে তার অসুখ, ঘর অন্ধকার করে শুয়ে আছেন, মাথায় খুব যন্ত্রণা। দারোয়ান ভাই বলেছেন স্যারের মাথায় কুকুরের বাচ্চা হয়েছে, একবার তো তাকে কুকুর কামড়ে দিয়েছে, তাই মেয়েদের যদি কুকুরের কামড় দেয় তাহলে তাদের পেটে বাচ্চা হয়, আর ছেলেদের যদি কামড়ায় তাহলে তাদের মগজে বাচ্চা হয়, খুব ছোট ছোট বাচ্চা, ইঁদুরের চেয়েও ছোট। দীপা খুব রাগ করলেন, নতুন দারোয়ানটা রোজই কিছু না কিছু উদ্ভট কথা বলবে, তাকে মানা করে দেওয়া হয়েছে তারপরও বলবে। দীপা নিশানাথবাবুকে দেখতে যাবার জন্য রওনা হলেন। ইট বিছানো রাস্তা অনেকখানি পার হতে হয়, দুপাশে উঁচু হয়ে ঘাস জমেছে, এক সপ্তাহও হয়নি কাটা হয়েছে, এর মধ্যেই ঘাস এত বড় হয়ে গেল, মালি কোনো কিছুই লক্ষ্য করে না। বর্ষাকাল সাপখোপের সময়, এই সময় বাগান পরিষ্কার না রাখলে চলে? নিশানাথবাবু, ঘরে অন্ধকার। দীপা ভেতরে ঢুকে আলো জ্বালালেন। কে? চাচা আমি, দীপা। মহসিন নিশানাথবাবুকে স্যার ডাকেন, তার ছেলেমেয়েরাও ডাকে স্যার, শুধু দীপা ডাকেন চাচা। দীপাকে দেখে নিশানাথবাবু উঠে বসলেন এবং কোমল গলায় বললেন, কেমন আছো গো মা? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? অসুখ নাকি বাঁধিয়েছেন? তেমন কিছু না, জ্বর জ্বর লাগছিল, শুয়ে আছি। দীপা হাত বাড়িয়ে নিশানাথবাবুর কপাল স্পর্শ করলেন। এই অসম্ভব ক্ষমতাবান মানুষের কন্যা এবং ধনবান মানুষের স্ত্রীর আন্তরিকতায় নিশানাথবাবুর চোখে পানি আসার উপক্রম হল। আপনার গায়ে তো বেশ জ্বর, মাথা যন্ত্রণা কি আছে? আছে। খুব বেশি? না খুব বেশি না। সাইনাসের জন্য এক্সরে করবার কথা ছিল যে, তা কি করিয়েছেন? হ্যাঁ, একটা ঝামেলা হয়েছে এক্সরেতে, আবার করাতে হবে। রাতে আপনি কি খাবেন? কিছু খাবো না মা, উপোস দেব, উপোস দিলে ঠিক হয়ে যাব। চালের আটা রুটি করে দেব? আচ্ছা দাও, এই 2 মিনিট একটু বসো, কেউ বসলে ভালো লাগে। নিশানাথবাবুর সামনের চেয়ারটায় দীপা বসলেন। বিশ্রী সব স্বপ্ন দেখছি বুঝলে মা, মনটা খারাপ হয়ে গেছে। কি স্বপ্ন? একই স্বপ্ন বারবার ঘুরে ফিরে দেখছি। একটা ঘরে কামিজ পরা অল্প বয়স্ক একটা মেয়ে বসে আছে, মেয়েটার নাম নাসিমা। নাসিমার মন খুব খারাপ, অথচ তার খুব মন ভালো থাকার কথা। সে একটা ট্রাকের সামনে লাফিয়ে পড়ল, অবশ্য নাসিমার কিছু হলো না। আপনি চুপচাপ শুয়ে থাকুন, শরীর দুর্বল এই জন্যে স্বপ্ন টপ্ন দেখছেন। আপনি কি আর কিছু বলবেন চাচা? না মা। আমি যাই তাহলে, দারোয়ানকে বলে যাচ্ছি সে গেট বন্ধ করবার পর আপনার রুমের সামনে শুয়ে থাকবে। লাগবে না মা, শরীরটা এখন আগের চেয়ে ভালো লাগছে। বাতিটা নিভিয়ে দিয়ে যাও, আলো চোখে লাগছে। দীপা বাতি নিভিয়ে ঘর থেকে বেরুলেন, তাকে খানিকটা চিন্তিত মনে হলেন। নিশানাথবাবু স্বপ্নের ব্যাপারটা তার ভালো লাগলো না,
তিনি কোথায় যেন শুনেছেন মানুষ পাগল হবার আগে আগে একই স্বপ্ন বারবার দেখে। রাতে নিশানাথবাবুর প্রবল জ্বর এলো। জ্বরের প্রকোপে তিনি থরথর করে কাঁপতে লাগলেন। দারোয়ান তার রুমের বাইরে ক্যাম্প খাট পেতে শুয়েছে। নিশানাথবাবু বেশ কয়েকবার ডাকলেন, এই কুদ্দুস, এই কুদ্দুস মিয়া। দারোয়ানের ঘুম ভাঙল না। দারোয়ানদের সাধারণত খুব গাঢ় ঘুম হয়। ভোর হওয়ার ঠিক আগে আগে তার জ্বর ছেড়ে গেল। শরীরটাও কেমন ঝরঝরে মনে হলো। সামান্য ক্লান্তির ভাব ছাড়া আর কোনো সমস্যা নেই। তিনি বাগানে বেড়াতে গেলেন। ভোরবেলার এই ভ্রমণ তার কাছে বড়ই আনন্দদায়ক মনে হলো। সূর্য ওঠার পর হাত মুখ ধুতে গিয়ে অবাক হয়ে লক্ষ্য করলেন তার মাথায় একটিও চুল নেই। এক রাত্রিতে মাথার সব চুল উঠে গেছে। কেন এরকম হলো তিনি বুঝতে পারলেন না। কি অদ্ভুত দেখাচ্ছে তাকে! সামান্য চুল মানুষের চেহারা যে এতটা বদলে দিতে পারে তা তিনি আগে কখনো ভাবেননি। নিজেকে দেখে তার নিজেরই খুব হাসি পেতে লাগলো। তিনি প্রথমে মৃদু স্বরে, তারপর বেশ শব্দ করেই হেসে উঠলেন। তার হাসির শব্দে কৌতূহলী হয়ে কুদ্দুস উঁকি দিল, তার চোখে ভয় বেশানো দৃষ্টি। কি হয়েছে মাস্টার সাহেব? কিছু হয়নি কুদ্দুস, হাসছি। আহারে, মানুষটা পাগল হয়ে আজিতাছে রে। কুদ্দুস, জি, তুমি মনে মনে কি ভাবছিলে? কিছু ভাবতেছিলাম না মাস্টার সাহেব। আপনার মাথার চুল বেবাক গেল কই, পড়ে গিয়েছে। আমাকে দেখতে কেমন অদ্ভুত লাগছে তাই না কুদ্দুস? মনে হচ্ছে আমি একটা ভূত, শেওড়া গাছে থাকি। তুষার এবং রাত্রির জন্য আজ খুব শুভ দিন। আজ বাবা তাদের স্কুলে নামিয়ে দেবেন। মাসে একদিন মহসিন সাহেব তার ছেলে মেয়েদেরকে স্কুলে নামিয়ে দেন এবং স্কুল থেকে ফেরত আনেন। ফেরত আনার সময় খুব মজা হয়। বাচ্চারা যা চায় তাই তিনি করেন। তুষার যদি বলে বাবা আইসক্রিম খাবো, তাহলে তিনি আইসক্রিম পার্লারের সামনে গাড়ি দাঁড় করেন। রাত্রি একবার বলেছিল, সাভার স্মৃতিসৌধ দেখতে ইচ্ছা করছে বাবা। মহসিন সাহেব বলেছেন, চলো যাই দেখে আসি। তখন ঝমঝম বৃষ্টি হচ্ছে, রাস্তায় পানি। মহসিন সাহেব তার মধ্যেও গাড়ি ঘুরিয়েছিলেন। আজও নিশ্চয়ই এরকম কিছু হবে। রাত্রি ঠিক করে রেখেছে ফেরার পথে সে বাবাকে বলবে গল্পের বই কিনে দিতে। তুষার এখনও কিছু ঠিক করতে পারেনি, কি চাওয়া যায় সেই ভেবে পাচ্ছে না। এই জন্য তার খুব মন খারাপ। গাড়ি ওঠার মুহূর্তে মহসিন সাহেব বললেন, আজ স্কুলে না গেলে কেমন হয়? তুষার ভেবে পেল না বাবা ঠাট্টা করছে না সত্যি সত্যি বলছে। মাঝে মাঝে না স্কুল পালানো ভালো, আমি যখন তুষারের মতো ছিলাম তখন স্কুল পালাতাম। সত্যি বাবা? হ্যাঁ সত্যি। স্কুল পালিয়ে কি করতে হয়? মার্বেল খেলতাম। আমাদের সময় সবচেয়ে মজার খেলা ছিল মার্বেল। এখন আর কাউকে খেলতে দেখি না। তোমরা কেউ মার্বেল দেখেছো? না। চলো দোকানে গিয়ে খুঁজবো, যদি পাওয়া যায় তোমাদের জন্য কিনবো। কিভাবে খেলতে হয় শিখিয়ে দেবো, আর সারা দুপুর মার্বেল খেলা হবে। আনন্দে তুষারের বুক কাঁপতে লাগলো। আজ কি ভীষণ সৌভাগ্যের দিন, স্কুলের ইংলিশ গ্রামার শেখা হয়নি, তার জন্য আজ আর বকা খেতে হবে না। রাত্রি অবশ্য তুষারের মতো এত খুশি হলো না। স্কুল তার খুব ভালো লাগে। স্কুলে তার দুজন প্রাণের বন্ধু আছে, তাদের সঙ্গে কথা না বললে রাত্রির ভালো লাগে না। মহসিন সাহেব বললেন, তোমরা যাও আলোকে নিয়ে আসো, ব্যাটেলিয়ান নিয়ে রওনা হওয়া যাক। ও যাবে না বাবা। তুমি তাকে গিয়ে জিজ্ঞেস করো। না জিজ্ঞেস করেই বলছো কেন যাবে না? যেতেও তো পারে। কখনো তো যায় না। যেতেও তো পারে, আমার কাছে নিয়ে এসো, আমি বুঝিয়ে সুঝিয়ে রাজি করাবো। আলো মাকে ছেড়ে কোথাও যায় না। এই বাড়ির দেয়ালের বাইরে পা ফেলতেই তার আপত্তি। বাধ্য হয়ে যদি কখনো যেতে হয় চোখ মুখ শক্ত করে রাখে, একটু পরপর চমকে ওঠে। অচানা কাউকে দেখলেই এমন ভাব করে যাতে মনে হয় সে কোনো একটা বিচিত্র কারণে ভয় পাচ্ছে। মহসিন সাহেব খুব খুশি হলেন, কারণ আলো যেতে রাজি হয়েছে। গাড়িতে তিনি আলোকে তার পাশে বসালেন। রাত্রি এবং তুষার বসল পেছনের সিটে। রাত্রি বলল, তুমি কিন্তু আস্তে গাড়ি চালাবে বাবা, তুমি এত স্পিডে গাড়ি চালাও যে ভয় লাগে। আজ রিক্সার চেয়েও আস্তে চালাবো, সমস্যা নেই। রাত্রি এবং তুষার দুজনেই খিলখিল করে হেসে উঠল। আলো মুখ ঘুরিয়ে তাকালো, সে হাসির কোনো কারণ বুঝতে না পেরে অস্বস্তি বোধ করছে। কত মজার ব্যাপার হয় চারদিক, সে কিছু বুঝতে পারে না, তাকে কেউ বুঝিয়ে দিতেও চেষ্টা করে না। এই দুজন এত হাসছে কেন? আলোর কান্না পেতে লাগলো, সে অবশ্যই কাঁদল না, চোখ মুখ শক্ত করে বসে রইল। আজ আমি এক হাতে গাড়ি চালাবো, সাই সাই বন বন করে।
আরেকটা হাত দিয়ে তুমি কি করবে? আরেকটা হাত দিয়ে আমি আলো মায়ের কোলে ফেলে রাখব। এ কথায়ও দুজন আবার হেসে উঠল। আলো এদের হাসি মুখ গাড়ির ব্যাকভিউ মিররে দেখতে পাচ্ছে, তার আরও মন খারাপ হয়ে গেল। এরা এত আনন্দ করছে কেন? গাড়ি চলতে শুরু করেছে। স্লো স্পিডে তিনি গাড়ি চালাতে পারেন না, দেখতে দেখতে গাড়ি ফোর্থ গিয়ারে চলে যায়। বাবা বলো, তুমি কি আজ সকালে স্যারকে দেখেছো? বাবা না, দেখলে তুমি হাসতে হাসতে মরে যেতে। কেন? স্যারের মাথায় না একটা চুলও নেই, সব পড়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, স্যারকে যে কি অদ্ভুত দেখাচ্ছে বাবা। আমরা যে স্যারকে নিয়ে কথা বলছি আর হাসাহাসি করছি, সেটা কি উচিত হচ্ছে? মোটেই উচিত হয়নি। আমিও হেসেছি, তবে মনে মনে কেউ দেখতে পাইনি। তবে তো তুমি খুবই বুদ্ধিমানের কাজ করেছো। ওর সব চুল পড়ে গেল কেন বাবা? বয়স হয়েছে তো সেই জন্যে পড়ে গেছে। বয়স হলে মাথার চুল পড়ে যায়। কেন পড়ে যায়? মাথার চুল হচ্ছে মাথা ঠান্ডা রাখার জন্য। বুড়ো মানুষদের মাথা ঠান্ডা রাখার দরকার নেই, তাই চুল পড়ে যায়। দাঁত পড়ে যায় কেন বাবা? বুড়ো মানুষদের শক্ত খাবার খাওয়ার প্রয়োজন নেই, এই জন্য দাঁতও পড়ে যায়। মহসিন সাহেব গাড়ির গতি আরও বাড়িয়ে দিলেন। তিনি লক্ষ্য করেছেন দ্রুত গতি তাকে চিন্তায় সাহায্য করে। যদিও এই মুহূর্তে তেমন কোনো চিন্তা তার মাথায় নেই, অস্পষ্টভাবে নিশানাথবাবুর কথা তার মনে আসছে। দীপাও আজ সকালে চুল পড়ার কথা বলেছিল। লোকটির দিন বোধহয় শেষ হয়ে আসছে। হঠাৎ ভালো মন্দ কিছু হয়ে গেলে সমস্যা হবে, ডেড বডি কী করা হবে? হিন্দুদের দেহ সৎকারের অনেক সমস্যা আছে বলে শুনেছেন। নিশানাথবাবুর আত্মীয় স্বজন ঢাকায় কেউ আছেন কি না জিজ্ঞেস করা হয়নি, জানা থাকা দরকার। একজন ডাক্তার নিশানাথবাবুকে দেখছেন। ডাক্তারের কোনো প্রয়োজন ছিল না, তার শরীর এখন ভালোই লাগছে। তবু দীপা ডাক্তার আনিয়েছেন, এখন দাঁড়িয়েও আছেন ডাক্তারের পাশে। ডাক্তার বললেন, আপনার অসুবিধা কি? তেমন কোনো অসুবিধা নেই। দেখুন না, হঠাৎ করে ওর মাথার সব চুল পড়ে গেল। এটা এমন কিছু না, অন্য কোনো অসুবিধা না থাকলেই হলো। আছে অন্য কোনো সমস্যা? জি না, মাঝে মাঝে খুব মাথার যন্ত্রণা হয়। এখনো হচ্ছে? জি না। ওর সাইনাসের সমস্যা আছে। বেশি করে লেবুর শরবত খাবেন, ভিটামিন সি এইসব ক্ষেত্রে খুব উপকারী। ভিটামিন সিকে এখন বলা হচ্ছে মিরাকল ভিটামিন। ডাক্তার সাহেব ব্যাগ খুলে অপ্রসন্ন মুখে প্রেশারের যন্ত্রপাতি বের করলেন। প্রেশার মাপার তার কোনো ইচ্ছা ছিল না। এই ডাক্তার এ বাড়িতে প্রথম এসেছেন। এদের ডাক্তার হচ্ছে দীপার ছোট বোন ত্রিনা। আজ ত্রিনাকে পাওয়া যায়নি, তার বোধহয় আবার হাসপাতালে নাইট ডিউটি পড়েছে। আপনার প্রেশার নর্মাল, আপনার বয়সের তুলনায় খুবই নর্মাল। চাচা, আপনার অন্য কোনো সমস্যা থাকলে বলুন। আমার তো কোনো সমস্যা নেই মা। স্বপ্নের কথা বলুন। ডাক্তার সাহেব জিজ্ঞাসা করলেন, কিসের স্বপ্ন? চাচা কি একটা স্বপ্ন যেন বারবার দেখছেন, বলুন না চাচা, ডাক্তারদের কাছে কিছু গোপন করতে নেই। ওই মানে একটা মেয়ে, তার নাম নাসিমা, কামিজ পরা, মেয়েটার খুব মন খারাপ। আপনি কি বলছেন কিছুই তো বলতে পারছি না। স্বপ্নের কথা বলছি, মানে গুছিয়ে বলতে পারছি না, এলোমেলো হয়ে যাচ্ছে, ওই মানে। নিশানাথবাবু থেমে গেলেন এবং অবাক হয়ে ডাক্তারের দিকে তাকালেন, কারণ কথা বলতে বলতে হঠাৎ তার মনে হলো এই ডাক্তারের নাম মাসুদুর রহমান। ডাক্তার সাহেবের স্ত্রীর নাম ইয়াসমিন, তাদের তিন ছেলে। বড় ছেলে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পিছলে পড়ে হাতের একটা হাড় ভেঙে ফেলেছে। হাড়টা ঠিকমতো সেট হয়নি বলে ডাক্তার সাহেব খুব চিন্তিত। নিশানাথবাবু ভেবে পেলেন না এইসব কথা তার মনে কেন আসছে। তিনি কি পাগল হয়ে যাচ্ছেন নাকি? বোঝাই যাচ্ছে এসব তার কল্পনা। ডাক্তার সাহেবের নাম নিশ্চয়ই মাসুদুর রহমান নয়, তার স্ত্রীর নামও নিশ্চয়ই ইয়াসমিন নয়, অথচ তার কাছে মনে হচ্ছে এটাই সত্যি। এরকম মনে হওয়ার কি মানে থাকতে পারে? স্বপ্নের ব্যাপারটা তো শেষ করলেন না। ওই সব কিছু না, বাদ দিন, মাথা গরম হয়েছিল তাই আজেবাজে স্বপ্ন দেখেছি, এখন আর দেখি না। আমি আপনাকে ট্র্যাঙ্কুলাইজার দিচ্ছি, সবার সময় একটা করে খাবেন। আচ্ছা। কয়েকদিন বিশ্রাম নিন, ভালো মতো খাওয়া দাওয়া করুন, সব ঠিক হয়ে যাবে। মাথার চুল নিয়ে মোটেও ভাববেন না, নানান কারণে মাথার চুল পড়ে যেতে পারে, এটা কিছুই না। ডাক্তার সাহেব ব্লাড প্রেশারের যন্ত্রপাতি ব্যাগে ভরছেন। নিশানাথবাবু আচমকা বললেন, ডাক্তার সাহেব, আপনার নাম কি মাসুদুর রহমান? জি। আপনি কি আমাকে চেনেন? জি চিনি। আপনার ছেলের হাত জোড়া লেগেছে? মানে লেগেছে, তবে একটু সমস্যা আছে বলে মনে হয়। আপনি কি আমার ছেলেকেও চেনেন? হ্যাঁ। ওকে অবশ্যই পাড়ার সবাই চেনে, বড় যন্ত্রণা করে,
আপনার সঙ্গে কখনো কোনো বেয়াদবি করেনি তো? জি না। কেউ যখন বলে আপনার ছেলেকে চিনি তখন একটু বিব্রত বোধ করি। ওই দিন বাসার ছাদ থেকে কার মাথায় যেন পানি ঢেলে দিয়েছে, 11 বছর বয়সে এর মধ্যে কীরকম দুষ্ট বুদ্ধি। আচ্ছা যাই। ডাক্তার সাহেব চলে যাবার পর নিশানাথবাবু প্রায় 1 ঘন্টা মূর্তির মতো বসে রইলেন। ব্যাপারটা কী হলো তিনি কিছুই বুঝতে পারলেন না। এই 1 ঘন্টায় আরেকটা বিচিত্র ব্যাপার ঘটল। নিশানাথবাবুর সামনের পাটির 2টি দাঁত পড়ে গেল। তার দাঁতে কোনো সমস্যা নেই, অথচ পাকাফল যেভাবে পড়ে ঠিক সেভাবেই দাঁত পড়ে গেল। এর মানে কি? হচ্ছে কি এইসব? জীব ও জ্বরে যে ঈশ্বর, জল ও অগ্নিতে যে ঈশ্বর, যে ঈশ্বর আকাশে ও পাতালে সেই ঈশ্বরের কাছে সমর্পণ। তুষার এবং রাত্রি দুজনেই তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। তুষারের মুখ ভাবলেশহীন, তবে রাত্রি একটু পরপর কেঁপে উঠছে, হাসি থামানোর চেষ্টা। সে বুঝতে পারছে কাজটা খুবই অন্যায় হচ্ছে, তবু নিজেকে সামলাতে পারছে না। স্যারকে কি অদ্ভুত যে দেখাচ্ছে, মাথায় একটা চুলও নেই, আবার সামনের পাটির 2টো দাঁতও নেই। তাও সহ্য করা যেত, কিন্তু এখন তাদের পড়বার সময় খুটখুট করে 3টে দাঁত পড়ে গেল। এক মুহূর্তের জন্য চেহারাটা হয়ে গেল সম্পূর্ণ অন্যরকম। নিশানাথবাবু বললেন, হাসিস না। হাসি এলে কি করব, তবে আপনাকে দেখে হাসছি না স্যার, অন্য একটা ব্যাপার হয়েছে। কি ব্যাপার? আছে একটা ব্যাপার, আমাদের স্কুলের একটা কাণ্ড। কিন্তু তুষার বলে উঠল, স্যার ও কিন্তু আপনাকে দেখেই হাসছে স্যার। রাত্রি যে মিথ্যা কথা বলছে নিশানাথবাবু তা বুঝতে পারছেন, আগেও বুঝতে পারতেন। মিথ্যা কথা বললে রাত্রির গলা অন্যরকম হয়ে যায়, আজও তার গলা অন্যরকম হয়ে গেছে। তবে নিশানাথবাবু গলার স্বরের পরিবর্তন থেকে নয়, সম্পূর্ণ ভিন্ন এক পদ্ধতিতে জানতে পারছেন যে রাত্রি মিথ্যা কথা বলছে। এই পদ্ধতি তিনি ব্যাখ্যা করতে পারবেন না, কারণ পদ্ধতিটি যে কি তিনি নিজেও সঠিক জানেন না। নিশানাথবাবু জানেন না অন্যের মাথার ভেতর চলে যাওয়ার প্রক্রিয়াটা কি, তিনি শুধু জানেন যে তিনি তা পারেন। সেই গহীন কূপের ভিতরে তিনি যখন নামেন তখন তার রোমাঞ্চ বোধ হয়। কুয়োর দেয়ালগুলিতে থরথরে কত কিছুই না সাজানো, মানুষের স্মৃতি, জ্ঞান ও অভিজ্ঞতা। কুয়োর গহীন থেকে উঠে আসেন মানুষের চিন্তা, কল্পনা ও ভাবনা। একই সঙ্গে একজন মানুষ কত কিছু নিয়েই না ভাবতে পারে। মানুষের মাথার ভেতরে ঢুকতে পারার এই অদ্ভুত ক্ষমতার ব্যাপারটি নিশানা 2 দিন আগে বুঝতে পেরেছেন। এই 2 দিনে অনেকবার মাথার ভেতরে তিনি উঁকি দিয়েছেন, এবারের মালি, দারোয়ান, ড্রাইভার, রাস্তার ওপাশে ভাই ভাই লন্ড্রির ছেলেটা, ডেল্টা ফার্মেসির রোগা লোক। তিনি লক্ষ্য করেছেন এক এক মানুষের জন্য এই কুয়ো এক এক রকম। কারো কারো কুয়া আলোকিত, সেই সব কুয়োর প্রবেশ করাও যেন এক গভীর আনন্দের ব্যাপার। এই যে শিশু 2টি তার সামনে বসে আছে, তাদের মাথার ভেতরের কুয়ো 2টি আলোয় ঝলমল করছে, সেখানে কিছুক্ষণ থাকাও গভীর আনন্দের ব্যাপার। আবার সম্পূর্ণ বিপরীত ধরনের কুয়াও আছে, সেখানে গাঢ় অন্ধকার, সেই সব কুয়ায় আলোর লেশমাত্র নেই, কুয়ায় ঢুকলে বিশ্বাস বন্ধ হয়ে আসে। রাত্রি বলল, স্যার আপনার দাঁত পড়ে যাচ্ছে কেন? বুঝতে পারছি না, ওই বয়স হয়েছে সেজন্যই বোধহয় পড়ে যাচ্ছে। স্যার আপনি জানেন বয়স হলে কেন দাঁত পড়ে যায়? না জানি না। আমি জানি, পুরুলোকদের শক্ত খাবার খাওয়ার দরকার নেই সেজন্য দাঁত পড়ে যায়। কে বলল? আব্বু বলেছে। আচ্ছা, আব্বু সব কিছু জানে। ট্রান্সলেশন নিয়ে বসো তুষার, ট্রান্সলেশনে তুমি বড়ই কাঁচা। রাত্রি বলল, ট্রান্সলেশন আমি খুব পাকা, তাই না স্যার? নিশানাথবাবু কিছু বললেন না। তুষার তার ট্রান্সলেশন নিয়ে বসল, তার মুখ অপ্রসন্ন। ইংরেজি তার অসহ্য লাগে, তার চেয়ে অসহ্য লাগে ট্রান্সলেশন। সে খাতা খুলল, বাড়ির কাজ করতে হবে। তুষার পেন্সিল কামড়াচ্ছে। নিশানাথবাবু বললেন, পারছো না? পারছি স্যার, ও মুখে বলছে পারছি, আসলে কিন্তু পারছে না। তুষার রাগী চোখে তাকালো, রাগ সামলে খাতার উপর ঝুঁকে পড়ল, আসলেই সে পারছে না, তার খুব কষ্ট হচ্ছে। নিশানাথবাবু হঠাৎ লক্ষ্য করলেন তিনি তুষারের মাথার ভেতর চলে এসেছেন, সেই গহীন কুয়োর মাঝামাঝি একটা জায়গা। তুষারের কষ্টটা তিনি বুঝতে পারছেন, সে বাক্যগুলির ইংরেজি প্রতিশব্দ জানে কিন্তু সাজাতে পারছে না, কোন শব্দটির পর কোন শব্দটি বসবে তা তার জানা নেই। আচ্ছা, তুষারের মাথার ভেতরে বসে কি তা ঠিক করে দেওয়া যায় না? এখান থেকে তাকে শেখানো কি সবচেয়ে সহজ নয়? চেষ্টা করে দেখবেন নাকি, এতে তুষারের কোনো ক্ষতি হবে না তো আবার? নিশানাথবাবু চেষ্টা করলেন, মুহূর্তের মধ্যে তুষার তা ধরে ফেলল। তুষারের মুখ উজ্জ্বল হয়ে উঠেছে, সে খাতার উপর ঝুঁকে পড়ে একের পর এক ট্রান্সলেশন করে যাচ্ছে। রাত্রি বলল,
স্যার ও কি পারছে? হ্যাঁ পারছে। নিশানাথবাবুর খুশি হওয়া উচিত, কিন্তু তিনি খুশি হতে পারছেন না। এই জটিলতার কিছুই তিনি বুঝতে পারছেন না। কোনো একজনের সঙ্গে আলাপ করলে কেমন হয়? কার সঙ্গে আলাপ করবেন? দীপা, দীপাকে কি বলা যায় না? সে কি হাসাহাসি করবে? তুষার বলল, স্যার আমাকে আরও ট্রান্সলেশন দিন, আমার ট্রান্সলেশন করতে ভালো লাগছে। নিশানাথবাবু বললেন, যখন অন্ধকার হয় তখন পাখিরা আকাশে ওড়ে। তুষার খাতায় ইংরেজিটা লিখছে। খাতা না দেখেও নিশানাথবাবু বুঝতে পারলেন তুষার নির্ভুলভাবে ট্রান্সলেশন করবে, কারণ ইংরেজিটা সে ভাবছে, তিনি তার ভাবনা বুঝতে পারছেন। এর মানে কি? হে ঈশ্বর, সত্যি এর মানে কি? আলো কি ঘুমাচ্ছে? দীপা বুঝতে পারছে না, আলোর চোখ বন্ধ, একটা হাত মার গায়ে ফেলে রেখেছে, নিঃশ্বাস ভারী। লক্ষণ দেখে মনে হচ্ছে সে ঘুমিয়ে পড়েছে। তবু দীপা নিশ্চিত হতে পারছে না। তিনি ঘড়ির দিকে তাকালেন, 11:10 বাজে, প্রায় আধ ঘন্টার মতো হলো তিনি আলোকে নিয়ে শুয়েছেন। আলোর মাথায় বিলি কেটে দিয়েছেন, পিঠে হাত বুলিয়ে দিয়েছেন, এতক্ষণে তার ঘুম এসে যাওয়ার কথা। তিনি খুব সাবধানে আলোর হাত ঘুরিয়ে বিছানায় উঠে বসলেন, মেয়ের দিকে তাকিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস চাপলেন। এই মেয়ে তাকে বড় বিপদে ফেলেছে, অন্য এক ধরনের বিপদ। দীপাকে মেয়ে নিয়ে আলাদা ঘরে ঘুমোতে হয়, সেই ঘরে মহসিন সাহেব উঁকি দিলে সে অন্যরকম হয়ে যায়। কঠিন চোখে বাবার দিকে তাকায়, শক্ত করে মাকে চেপে ধরে, জানত এক ধরনের শব্দ করতে থাকে। মহসিন সাহেব দুঃখিত ও ব্যথিত হন, মন খারাপ করে বললেন, ও আমাকে দেখে এরকম করে কেন দীপা? দীপা কাটান দিতে চেষ্টা করেন, কোমল গলায় বলেন, সব সময় তো করে না। হ্যাঁ তা ঠিক, সব সময় করে না, শুধু রাতেই এমন করে। কারণটা কি? রাতে বোধহয় সে বেশি ইনসিকিউর ফিল করে। আমার তা মনে হয় না। আমার কি মনে হয় জানো? আমার মনে হয় সে কোনো এক রাতে আমাদের কিছু অন্তরঙ্গ ব্যাপার দেখে ফেলেছে, হয়তো ওই ব্যাপারটা মনে গেঁথে আছে। এসব নিয়ে তুমি মন খারাপ করো না, একটু বুদ্ধি হলে ওরকম আর করবে না। বুদ্ধি হচ্ছে কোথায়? বয়স হচ্ছে ও, তা তো দেখছি ততই। মহসিন কথা শেষ করেন না, মুখ অন্ধকার করে ফেলেন। দীপা কি করবেন বুঝতে পারলেন না। বেচারা একা একা রাত কাটায়, এটা তার ভালো লাগে না। পুরুষ মানুষ শরীরের ভালোবাসার জন্য কাতর হয়ে থাকে, সেই দাবি মেটানো দীপার পক্ষে বেশিরভাগ সময় সম্ভব হয় না। মাঝে মাঝে রাত 11:00 দিকে মহসিন এই ঘরের দরজার পাশে এসে দাঁড়ান, কঠিন গলায় বলেন, দীপা ঘুমোচ্ছ? না আসছি, ও বোধহয় এখনো ভালো মতো ঘুমায়নি। দীপা খুব সাবধানে আলোর হাত ছাড়িয়ে উঠতে চান। আলো সঙ্গে সঙ্গে জেগে উঠে ক্রুদ্ধ গর্জন করে ওঠে এবং দুহাতে মাকে জড়িয়ে ধরে। মহসিন ক্লান্ত গলায় বলে, ওকে ঘুম পাড়াও, আমি শুয়ে পড়ছি। তিনি কিন্তু শুয়ে পড়েন না। ঘরে বাতি জ্বলে, চুরুটের গন্ধ অনেক রাত পর্যন্ত ভেসে আসে। দীপার বড় মন খারাপ লাগে, অথচ কিছুই করার নেই। আজ অবশ্য আলো ঘুমাচ্ছে, ভাবভঙ্গিতে মনে হচ্ছে গাঢ় ঘুম। মহসিন বিছানায় শুয়ে ন্যাশনাল জিওগ্রাফি পড়ছিলেন, স্ত্রীর দিকে তাকিয়ে নরম গলায় বললেন, আলো ঘুমাচ্ছে? হ্যাঁ। জেগে যাবে না তো? একটা কোলবালিশ দিয়ে এসেছ? হ্যাঁ দিয়ে এসেছি। দীপা দরজার ছিটকিনি লাগিয়ে দিলেন। তাহার অবশ্য খুব অস্বস্তি লাগছে, মাঝরাতে এ ঘরে আসা, আস্তে আস্তে কথা বলা, ছিটকিনি লাগানো, সব কিছু মনে করিয়ে দেয় এই সমস্ত কর্মকাণ্ডের পেছনের উদ্দেশ্যটি অন্য। বিছানায় পাশাপাশি শুয়ে গল্প করতে করতে শরীরে পৌঁছানো এক ব্যাপার, আর এরকম প্রস্তুতি নিয়ে এগোনো সম্পূর্ণ অন্যরকম ব্যাপার। এতে নিজেকে কেমন যেন ছোট মনে হয়। দীপা অস্বস্তি নিয়ে বসে আছে। অস্বস্তি কাটানোর জন্য তিনি অন্য গল্প শুরু করলেন, তোমার স্যারের সব দাঁত পড়ে যাচ্ছে জানো? না তো, দাঁত পড়ে যাচ্ছে? উপরের পাটিতে একটা দাঁতও নেই এখন। বলো কি অদ্ভুত ব্যাপার, না নিচের পাটিতে সব দাঁত আছে অথচ উপরের পাটির একটা দাঁতও নেই। তোমার কাছে ব্যাপারটা অদ্ভুত লাগছে না? অদ্ভুত তো বটেই। তিনি স্ত্রীর কথা এখন তেমন মন দিয়ে শুনছেন না, তিনি দীপাকে আদর করতে শুরু করেছেন। পুরুষদের সেই বিশেষ আদর বা দীপার একই সঙ্গে ভালো লাগে এবং ভালো লাগেও না। মহসিন তার স্ত্রীর দিকে তাকালেন, তখনই আলো চিৎকার করে উঠল। মুহূর্তের মধ্যে দরজায় এসে ঝাঁপিয়ে পড়ল, দরজায় কিল ঘুষি মারছে, দরজা আঁচড়াচ্ছে, মাথা ঠুকছে,
দরজায় ঝুলন্ত পর্দা দাঁত দিয়ে কুটি কুটি করে ফেলতে চেষ্টা করছে। দীপা বললেন, মা আসছি, মা আসছি। আলতার কথা শুনতে পেল না, তার পৃথিবী শব্দহীন, সে প্রবল আতঙ্কে দিশাহারা। দীপা চট করে দরজা খুলতে পারলেন না, কাপড় গুছোতে তার সময় লাগছে। এই সময় আলো একটা তাণ্ডব সৃষ্টি করল। একতলা থেকে বাবুর্চি এবং কাজের মেয়েটা ছুটে এলো। তুষার এবং রাত্রির ঘুম ভেঙেছে, রাত্রি ভয় পেয়ে তার ঘর থেকে চেঁচাচ্ছে। দীপা দরজা খুললেন। আশ্চর্য ব্যাপার, আলোর সমস্ত উত্তেজনার অবসান হয়েছে। সে কেমন যেন অবাক দৃষ্টিতে চারদিক দেখছে। দীপা যখন তার হাত ধরলেন, তখনও সে অন্যবারের মতো মার উপর ঝাঁপিয়ে পড়ল না, বরং এমন দৃষ্টিতে তাকালো যেন সে মাকে ঠিক চিনতে পারছে না, কিংবা বিরাট কোনো ঘটনা তার জীবনে ঘটে গেছে যার তুলনায় মার উপস্থিতি খুবই তুচ্ছ ব্যাপার। আলো দীপাকে অবাক করে ছুটে নিজের ঘরে চলে গেল, ঝাঁপিয়ে পড়ল বিছানায়, বালিশে মুখ গুজে মূর্তির মতো হয়ে গেল। দীপা তার পেছনে পেছনে এলেন, আলোর পিঠে হাত রাখলেন। আলো কেঁপে কেঁপে উঠছে। দীপা গাঢ় স্বরে আলোকে ডাকলেন। আলোর যে কী হয়েছে সে নিজেও জানে না, আর জানতে পারলেও মাকে জানানোর সাধ্যও তার নেই। আজ সে প্রচণ্ড একটা ধাক্কা খেয়েছে, তার একান্ত নিজস্ব জগৎ ভেঙে চুরমার হয়ে গেছে। আজ সে ঘুমোচ্ছিল, ঘুমের মধ্যেই তার মনে হলো মা পাশে নেই। যার গায়ে সে হাত রেখেছে সে মা নয়, মার গায়ের পরিচিত উষ্ণতা সে পাচ্ছে না, মার গায়ের ঘ্রাণও নেই। তার ঘুম ভেঙে গেল, মা পাশে নেই, সে একটা কোলবালিশ জড়িয়ে শুয়ে আছে। আতঙ্কে তার বুক ধক করে উঠল। সে অবশ্যই চেঁচিয়ে উঠল না, নিজেকে সামলে নিল। মা নিশ্চয়ই বাথরুমে? সে বাথরুমে উঁকি দিল, সেখানেও কেউ নেই। তাহলে পাশের ঘরে, বাবার ঘরে? কেন বাবার ঘরে? কেন, তারা কি করে সেখানে? কান্নায় তার বুক ফুলে ফুলে উঠছে। সে বাবার ঘরের দরজার পাশে দাঁড়ালো, দরজায় অল্প ধাক্কা দিল, ভেতর থেকে বন্ধ। ভেতর থেকে বন্ধ কেন? কেন সে দরজা বন্ধ করে দিয়েছে? আলো দরজার উপর ঝাঁপিয়ে পড়ল, তার মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। অসম্ভব রাগে তার সারা শরীর থরথর করে কাঁপছে, ইচ্ছা করছে পুরো বাড়িটা ভেঙে আগুন ধরিয়ে দিতে, দাঁত দিয়ে কামড়ে কুটি কুটি করে ফেলতে। তার শব্দহীন জগতে হঠাৎ যদি কোনোক্রমে কিছু শব্দ ঢুকেও যায়, সে তার অর্থ উদ্ধার করতে পারবে না। অথচ সে পরিষ্কার বুঝছে কেউ একজন জানতে চাইছে কি হয়েছে তোমার, তুমি এরকম করছো কেন। আলো তার উত্তরে বলতে চাইল, তুমি কে, কিন্তু সে মুখে বলল না, মনে মনে ভাবল এতেই কাজ হলো। যে প্রশ্ন করেছিল সে তাকে সঙ্গে সঙ্গে বলল, আমি তোমাদের স্যার, আমি নিশানাথ। আপনি কথা বলছেন আমার সাথে? হ্যাঁ। কিভাবে? অন্যরকমভাবে বলছি, কিভাবে বলছি আমি জানি না। তুমি এরকম হইচই করছো কেন? আপনি কিভাবে কথা বলছেন? আমি জানি না কিভাবে বলছি। অন্যরা আমার সঙ্গে কথা বলে না কেন? এইভাবে কথা বলার পদ্ধতি অন্যরা জানে না, কিন্তু তুমি আমাকে বলো, তুমি হইচই করছো কেন, দরজায় ধাক্কা দিচ্ছ কেন? আমার ভয় লাগছে তাই এরকম করছি। কোনো ভয় নেই। কথাবার্তার এই পর্যায়েই দরজা খুলে দীপা বের হয়ে এলেন। রাত দুটোর মতো বাজে, আলো ঘুমোচ্ছে, গাঢ় ঘুম। দীপা তার স্বামীর ঘরে, দুজন অনেকক্ষণ ধরেই চুপচাপ বসে আছেন, যেন কারো কোনো কথা নেই। মহসিন বললেন, কিছু একটা করা দরকার, মুখবধির ছেলে মেয়ে তো আরও আছে, তারা সবাই তো এরকম না, তারা স্কুলে কলেজে যাচ্ছে, পড়াশোনা করছে। আলো করবে? আর করবে, প্রাইভেট কোচ করার চেষ্টা করে তো দেখা গেল, লাভটা তাতে কী হলো? দীপা কিছু বলল না। মুখবধির স্কুলের একজন খুব নামী শিক্ষক তারা রেখেছিলেন, যিনি আলোকে পড়াশোনা শেখানোর চেষ্টা করবেন, অক্ষর পরিচয় করিয়ে দেবেন, লিপ রিডিং শেখাবেন, কোনো লাভ হয়নি। আলো মাস্টারের সামনে পাথরের মতো মুখ করে বসে থাকে। মাস্টার সাহেব যতবার বললেন, বলো আ, খুব সহজ, হা করো, বাতাস বের করার সময় এই জায়গাটা কাঁপবে, আ বলো, তিনি হাত দিয়ে গলাও দেখিয়ে দেন, মুখের সামনে এক টুকরো কাগজ রেখে বুঝিয়ে দেন আ বললে কিভাবে কাগজটা কাঁপবে। আলো সব দেখে কিন্তু কিছু করে না। দুদিন মাস্টার প্রাণান্ত চেষ্টা করলেন, তৃতীয় দিন আলোর উপর খানিকটা রেগে গেলেন। চেয়ার নিয়ে মাস্টার উল্টে পড়ে গিয়েছিলেন, আলো তার হাত কামড়ে ধরল, রক্ত বের হয়ে খুবই বাজে কাণ্ড। পড়াশোনার সেখানেই ইতি। মহসিন বললেন, বসে আছো কেন, যাও ঘুমিয়ে পড়ো,
তুমি মেয়ের উপর রাগ করে থেকো না। রাগ করবো কেন, মেয়ে কি আমার না? তাহলে আসো, মেয়ের গালে একটা চুমু দিয়ে যাও। তিনি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। ভালো ঘুমোচ্ছে, কি অদ্ভুত সুন্দর হয়েছে তার এই মেয়ে, কি ভবিষ্যৎ অপেক্ষা করছে এর জন্য কে জানে। মহসিন সাহেব কাছে যাওয়া মাত্রই আলো জেগে উঠল। আলো সঙ্গে সঙ্গে চোখ মেলে তাকালো। দীপা ইশারায় বললেন, তুমি এতক্ষণ জেগেছিলে? আলো হ্যাসু চোখ মাথা নাড়ল। দীপা বিস্মিত হয়ে তাকালেন। আলো ইশারায় বলল, সে আর কোনোদিন হইচই চেঁচামেচি করবে না এবং এই ঘরে সে একা একা থাকতে পারবে। আজকের চেঁচামেচির জন্য তার খুব লজ্জা লাগছে। দীপা স্বামীর দিকে তাকালেন। মেয়ের এই পরিবর্তন তার কাছে খুবই অস্বাভাবিক লাগছে। আলো আবার ইশারায় বলল, সে পড়াশোনা করতে চায়, এখন থেকে সে স্যারের কাছে পড়বে। মহসিন বললেন, বেশ তো, আবার তোমার আগের ওই স্যারকে খবর দাও। মহসিন দীপাকে বললেন, তুমি ওকে ইশারায় আমার কথাটা বুঝিয়ে দাও, ও কিছু বুঝতে পারছে না। দীপা আলোকে বুঝিয়ে দিলেন। আলো ইশারায় বললেন, সে ওই স্যারের কাছে পড়বে না, সে নিশানাথ স্যারের কাছে পড়বে। তার কাছে পড়তে চাও কেন? তিনি আমাকে কথা বলা শিখিয়ে দেবেন। উনি তো মা পারবেন না, সবাই সব কিছু পারে না, কথা বলা শেখানোর জন্য আলাদা স্যার আছেন। আমি তার কাছেই পড়ব, উনি আমাকে কথা বলা শিখিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভোর রাত থেকে বৃষ্টি, এমন বৃষ্টি যে সকালে দেখা গেল পড়ছে পানি উঠে গেছে। গাড়ির মাডগার্ড পানির নিচে, গাড়ির ড্রাইভার সুরুজ মিয়া কিছুতেই গাড়ি স্টার্ট দিতে পারল না। আজ পাটিগণিতের একটা পরীক্ষা হবার কথা, অন্যরকম পরীক্ষা। স্যার একজন একজন করে বোর্ডে ডাকবেন, বোর্ডে সব ছাত্রদের সামনে অঙ্ক কষতে হবে। যদি কোথাও ভুল হয় তখন স্যার বলবেন, এই যে বুদ্ধিমান, আমার দিকে তাকাও, চাঁদ মুখটা দেখি, মুখ তো সুন্দর মনে হচ্ছে, শুধু কান দুটি এই সুন্দর মুখের সঙ্গে মানাচ্ছে না। এই যে বুদ্ধিমান, আপনি আসুন আমার সঙ্গে, আপনার কান দুটি আমি খুলে রেখে দিই। স্কুলে যেতে হবে না, এই আনন্দ তুষার চেপে রাখতে চেষ্টা করছে, মনের ভাবটা প্রকাশ হওয়া উচিত নয়। সে মুখ কালো করে বলল, সত্যি স্কুলে যেতে পারবো না সুরুজ চাচা? ওহো, অবস্থা দেখতেছো না, রাস্তায় এক হাঁটু পানি। সারাদিন তাহলে কি করব? কি আর করবা, খেলাধুলা করো, তবে খবরদার পানি নামবা না, পানিতে নামলে বেগম সাহেব খুব রাগ করব। তুষার নৌকা বানানোর কাগজ নিয়ে বারান্দায় চলে এলো। নৌকা বানিয়ে বানিয়ে বারান্দা থেকে সে ছাড়বে, সাতটা নৌকা বানাবে, সপ্তডিঙ্গা মধুকর, দেখা যাবে নৌকাগুলি কত দূর যায়। প্রথম নৌকা পানিতে ছাড়ার সঙ্গে সঙ্গে তুষার লক্ষ্য করলো, আলো পানিতে ছপছপ শব্দ করে বাড়ির পেছনে যাচ্ছে, নিশানাথ স্যারের ঘরের দিকেই যাচ্ছে বোধহয়। তুষার আলোকে ডাকলো, কিন্তু আলো শুনল না, শুনবার কথাও নয়। সে একা একা কিরকম নির্বিকারভাবে যাচ্ছে, তার হাঁটু পর্যন্ত ডুবে গেছে পানিতে। তুষার মার কাছে চলে গেল, তিনি শুয়েছিলেন, ঘর অন্ধকার করে শুয়ে আছেন মাইগ্রেনের ব্যথার কারণে। মা, আলো একা একা বাড়ির পেছনে যাচ্ছে, পানি ভেঙে একা একা যাচ্ছে মা। যাক, তোমরা তাকে খেলায় নেবে না, কিছু করবে না, ও বেচার একা একা কি করবে? আমি ওকে নিয়ে আসবো? নিয়ে আসতে হবে না, ও কিছুক্ষণ খেলুক একা একা, বৃষ্টিতে ভিজে যাচ্ছে তো। ভিজুক, খানিকটা ভিজলে কিছু হয় না। আমি খানিকটা ভিজে আসবো মা? না, তোমাকে ভিজে আসতে হবে না। তুষার বেশ মন খারাপ করল, মার কাণ্ডটা সে বুঝতে পারছে না, এক একজনের জন্য এক এক ব্যবস্থা কেন? আলো যদি পানিতে ভিজতে পারে সে পারবে না কেন? বড়দের এইসব কোন ধরনের যুক্তি? মাকে যুক্তির ভুল ধরিয়ে দেবার সাহসও তার হলো না, তা শুধু মনে হলো মা নিজে মেয়ে বলেই মেয়েদের বেশি আদর করেন। নিশানাথবাবু একটি আয়না হাতে নিয়ে মুখ কালো করে বসে আছেন, তার নিচের পাটির দাঁত পড়তে শুরু করেছে, আজ সকালে দাঁত মাজার সময় দুটো একসঙ্গে পড়ে গেল। আশ্চর্য কাণ্ড, নিজের মুখটা এখন দেখতে যে কি কুচ্ছিত দেখাচ্ছে, কথাবার্তাও কেমন অস্পষ্ট হয়ে গেছে, কিছু বললে দাঁতের ফাঁক দিয়ে শব্দ বের হয়ে যাচ্ছে, হচ্ছেটা কি? নিশানাথবাবু জানালা দিয়ে তাকালেন, এখনও বৃষ্টি পড়ছে, বৃষ্টি একটু কমলে একজন ডেন্টিস্টের কাছে যাবেন, তার সঙ্গে আলোচনা করবেন। তার ধারণা হলো কোনো একটা ভিটামিনের অভাবে এরকম হচ্ছে, সেই ভিটামিনটা এখন খেলে কি বাকি দাঁতগুলি টিকবে? আমি এসেছি। নিশানাথবাবু চমকে উঠলেন, আলো এসেছে, দরজায় দাঁড়িয়ে আছে, সে কথা বলছে তার মাথার মধ্যে। নিশানাথবাবু আলোর দিকে ফিরলেন,
হাসলেন। যদিও দাঁত নেই মুখে, হাসতে তার লজ্জা লাগছে। তিনি আলোর সঙ্গে কথা শুরু করলেন। পুরো কথাবার্তা হলো মাথার ভেতরে। কারো ঠোঁট নড়ল না, কোনো রকম শব্দ হলো না। বাইরের কেউ দেখলে নিশ্চয়ই ভাবত এরা দুজন দুজনের দিকে এমন তাকিয়ে আছে কেন। কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো নেই, দেখো না কী কাণ্ড, আমার সব দাঁত আপনি আপনি পড়ে যাচ্ছে। আপনার কি অসুখ করেছে? বুঝতে পারছি না, হয়তো করছে। তুমি দাঁড়িয়ে আছো কেন? এসে বসো। আপনি আমার সঙ্গে যেভাবে কথা বলেন অন্যরা সেভাবে বলে না কেন? পুরো ব্যাপারটা আমি কিছুই জানি না। আমার বোধহয় কোনো একটা বড় অসুখ হয়েছে, সেই অসুখের পর থেকেই এই অবস্থা। আমি আপনার কাছ থেকে পড়া শিখব। বেশ তো, শিখবে। অবশ্য জানি না পারবো কি না, পারতেও পারি। আলো, তুমি এক কাজ করো, চোখ বন্ধ করে থাকো, আমি তোমার মাথার ভেতর চলে যাব, সেখান থেকে শেখাবো। মাথার ভেতরে কেমন করে যাবেন? জানি না, তবে আমি যেতে পারি। আলো চোখ বন্ধ করলে। নিশানাথবাবু মেয়েটির মাথার ভেতরে অনায়াসেই চলে গেলেন। নিশানাথবাবুর রোমাঞ্চ বোধ হলো, তার ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই মেয়েটির কল্পনা শক্তি অসাধারণ, বোঝার ক্ষমতাও অসাধারণ। আলো, তুমি কি আমার কথা বুঝতে পারছো? পারছি। তুমি কি জানো সব কিছুর নাম আছে? জানি। লেখার সময় নামগুলি লিখি, সেই লেখার জন্য আমরা কিছু চিহ্ন ব্যবহার করি, যেমন অ, আ, রস্বই, দীর্ঘই। আমি এগুলো বইয়ে দেখেছি। এই চিহ্নগুলি সাজিয়ে সাজিয়ে আমরা মনের ভাব লিখে ফেলি। তুমি চিহ্নগুলি শিখে ফেলো, তাহলে লিখে মনের ভাব প্রকাশ করতে পারবে, বই পড়তে পারবে। আমাকে চিহ্নগুলি শিখিয়ে দিন। একদিনে পারবো না, ধীরে ধীরে শেখাবো। আমি একদিনই সব শিখে ফেলতে চাই। আজ আমি আর শেখাতে পারবো না, আমার প্রচণ্ড মাথা ধরেছে। নিশানাথবাবু আলোর মাথার ভেতর থেকে বের হয়ে এলেন, অসহ্য যন্ত্রণা। তার হাত পা ঠান্ডা হয়ে আসছে, তিনি গোঙানির মতো শব্দ করতে লাগলেন। দীপা লক্ষ্য করলেন আলো ঘরের এক কোণে একটা বই নিয়ে অনেকক্ষণ ধরে বসে আছে, বইয়ের পাতা উল্টাচ্ছে। তার ভাবভঙ্গি দেখে মনে হয় সে পড়ছে। দীপার মনটাই খারাপ হয়ে গেল, বেচারি আলো পড়া পড়া খেলা খেলছে, আহা বেচারি। রাত 10টার দিকে দারোয়ান এসে খবর দিল স্যার যেন কেমন করছে। দীপা ছুটে গেলেন। নিশানাথবাবু বিছানায় বসেছিলেন, তার চোখ রক্তবর্ণ, মুখ দিয়ে লালা ঝরছে। চাচা আপনার কি হয়েছে? কিছু বুঝতে পারছি না মা। দীপা তৎক্ষণাৎ ডাক্তার আনতে পাঠালেন। তিনি মনে মনে ঠিক করে রাখলেন ডাক্তার দেখা যাবার পর নিশানাথবাবুকে হাসপাতালে কিংবা কোনো ক্লিনিকে পাঠিয়ে দেবেন। চাচা আপনার অসুবিধা কি হচ্ছে তা বলুন। আমি নিজেও বুঝতে পারছি না মা। মাথার যন্ত্রণা হচ্ছে? হ্যাঁ। পানি খাবেন একটু? না, আমার তৃষ্ণা হচ্ছে না। গরম লাগছে কি, ফ্যান ছেড়ে দেব? না, ঠান্ডা লাগছে। তাহলে গায়ে একটা চাদর দিয়ে শুয়ে থাকুন, ডাক্তার এক্ষণে চলে আসবে। ডাক্তার এসে দেখেন রুগী ঘুমোচ্ছে। তিনি বললেন ঘুম ভাঙিয়ে কাজ নেই, আমি সকালে এসে দেখে যাব। ভালো ঘুম হচ্ছে যে কোনো রোগের খুব বড় ঔষধ। ডাক্তার সাহেবের কথা বোধহয় সত্যি, নিশানাথবাবুর ঘুম ভাঙল ভোরে। তার মাথা ব্যথা নেই, শরীর ঝরঝরে। তিনি অনেকক্ষণ বাগানে হাঁটাহাঁটি করলেন, চা খেতে খেতে মালির সঙ্গে অনেকক্ষণ গল্পও করলেন, সবই তার ছেলেবেলার গল্প। এই মেয়েটিকে তিনি ছোটবেলায় খুব স্নেহ করতেন, নাম হলো তাপসী। তাপসী তার বড় বোনের মেয়ে, কলকাতায় থাকে, বিয়ে করে। দেশ ছেড়ে সে যখন তার মার সঙ্গে চলে যায় তখন তিনি খুব কেঁদেছিলেন। তাপসী, মা আমার, তুমি কেমন আছো? আমার শরীর ভালো নেই, কি জানি হয়েছে, বেশি দিন আর বাঁচব না, আমার কি যে হয়েছে নিজেও জানি না, খুব কষ্ট হয়, মাথার যন্ত্রণা। এই কষ্ট তবু সহ্য করা যায়, কিন্তু তার চেয়েও বড় কষ্ট আমি মানুষের মাথার ভেতর ঢুকে যেতে পারি। এই পর্যন্ত লিখে নিশানাথ থামলেন। তাপসী এই চিঠি পড়ে কি ভাববে? নিশ্চয়ই ভাববে তার মাথার খারাপ হয়ে গেছে, তিনি আবোল তাবোল ভাবছেন। নিশানাথবাবু চিঠি ছিঁড়ে ফেললেন। মাসুদ মুখ শুকনো করে বসে আছে, রাগে তার শরীর জ্বলে যাচ্ছে। রাগের কারণ হচ্ছে দরজায় নক না করে ডাক্তার সাহেবের চেম্বারে ঢোকায় ডাক্তার সাহেব খুব বিরক্ত হয়েছেন।
অন্য সময় হলে বিরক্ত হতেন না, তবে আজ হয়েছেন। কারণ ওই মেয়েটি বসে আছে, মেয়েটা বড় যন্ত্রণা করছে। কাজের সময় যদি এভাবে বসে থাকে তাহলে কিভাবে কাজ হয়? সব কিছু সময় অসময় আছে, প্রেম খুবই ভালো জিনিস, তাই বলে কাজের সময় কেন? রুগীরা বসে আছে, এক্সরে রিপোর্ট নিয়ে যাবে, ডাক্তার সাহেবের সময় হচ্ছে না। মাসুদ ডাক্তার সাহেবের চেম্বার ইচ্ছা করেই শব্দ না করে ঢুকেছে, যাতে সে অস্বস্তিকর কোনো পরিস্থিতিতে দুজনকে দেখতে পায়। মেয়েটা যেন লজ্জায় পড়ে, লজ্জায় পড়লে আসা যাওয়া কমাবে, আসা যাওয়াটা যেন একটু কমায়। কোনো কিছুরই বাড়াবাড়ি ভালো না, প্রেমের মতো ভালো যে জিনিস তারও বাড়াবাড়ি খারাপ। মাসুদ অবশ্যই তাদের কোনো অস্বস্তিকর অবস্থায় দেখল না, দুজনই মুখোমুখি বসে গল্প করছে। খুব সিরিয়াস ধরনের কোনো গল্প হবে, কারণ দুজনের মুখই বেশ গম্ভীর। ডাক্তার সাহেব মাসুদের দিকে তাকিয়ে বললেন, কী চাও? রিপোর্টগুলোই কী হয়েছে স্যার? হ্যাঁ হয়েছে, নিয়ে যাও। শোনো মাসুদ, ঘরে ঢুকবার সময় নক করে তারপর ঢুকবে, এটা হচ্ছে সাধারণ ভদ্রতা। ডাক্তার সাহেবের কথার জবাবে কিছু না বলে চুপ করে থাকলে ঝামেলা চুকে যেত, মাসুদ তা পারল না। সে বলে ফেলল, কাজের সময় এত কিছু মনে থাকে না স্যার, রুগী বসে আছে, কতক্ষণ বসে থাকবে বলেন? ওদের তো কাজকর্ম আছে, সারাদিন বসে থাকলে তো তাদের চলে না। রুগী বসে থাকবার সঙ্গে দরজায় নক করার সম্পর্ক কি? রুগী বসে থাকলে কি দরজায় নক করা যাবে না? মনে থাকে না স্যার। সাধারণ জিনিস মনে থাকে না, বাকি সব তো মনে থাকে। তোমার আচার ব্যবহার আমার পছন্দ হচ্ছে না। অপছন্দের কি করলাম স্যার? অপছন্দের কি করেছে তুমি জানো না? জি না। রুগীদের সঙ্গে তুমি খারাপ ব্যবহার করো, তোমার বিরুদ্ধে অনেক কমপ্লেন করেছে। এই পর্যায়ে মাসুদ একটা বড় ভুল করল, না ভেবে চিনতে বলে বসল, কমপ্লেন তো স্যার আপনার বিরুদ্ধেও আছে, সব কমপ্লেন ধরলে কি আর চলে? কিছু লোক আছে যারা আল্লাহর বিরুদ্ধেও কমপ্লেন করে, করে না? আমার বিরুদ্ধে কি কমপ্লেন আছে? বাদ দেন। বাদ দেবো কেন, শুনি কি কমপ্লেন। আমাকে আপনি তুমি করে বলেন কেন? ছোট চাকরি করে বলেই তুমি বলতে হবে? আমি স্যার বিএসসি পাশ করা একটা ছেলে। ঠিক আছে, তুমি যাও। মাসুদ বের হয়ে এলো, তার কিছুক্ষণ পরই সে যে চিঠি পেল তার বক্তব্য হচ্ছে, নোভা পাবলিক ক্লিনিকে তোমার চাকরির প্রয়োজন নেই, আগামী দিনের ভেতর তুমি তোমার দায়িত্ব বুঝিয়ে দেবে, এক কথায় চাকরি নট। মাসুদের মনটা খুবই খারাপ হয়েছে, এই সময় চাকরি চলে যাওয়া একটা ভয়াবহ ব্যাপার, নতুন চাকরি তার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। বদ মেজাজের জন্য এর আগেও দুবার চাকরি গেছে, এ নিয়ে তৃতীয়বার। ডাক্তার সাহেবের কাছে গিয়ে ক্ষমা চাইলে হবে কি না জানে, ক্ষমা চাইতে ইচ্ছা করছে না। মাসুদ হেল্পার ছেলেটাকে চা আনতে বলল। হাত ভাঙা এক রুগী এসেছে, কিছুক্ষণ পরপর হাউমাউ করে চেঁচিয়ে উঠছে। মাসুদ তার দিকে তাকিয়ে বলল, খবরদার নো সাউন্ড, চিৎকার করলে ব্যথা কমে না, উল্টো হার্টের ক্ষতি হয়। হাত ভাঙা রুগীর সিরিয়াল 33, মাসুদ তাকে 6 নম্বরে নিয়ে এলো। অন্য রুগীরা হইচই শুরু করছে, মাসুদের মুখটাই তেতো হয়ে গেল, ব্যথায় একজন মরে যাচ্ছে তাকে আগে যেতে দেবে না, এটা কীরকম বিচার? চ্যাংরা মতো এক ছোকরা ফুসফুসের এক্সরে করতে এসেছে, সে তেরিয়া হয়ে বলল, পেছনের জনকে আগে দিচ্ছেন, ব্যাপার কি? আমার ইচ্ছা। আপনার ইচ্ছা মানে? আমার ইচ্ছা মানে আমার ইচ্ছা, পছন্দ না হলে যান ডাক্তার সাহেবের কাছে গিয়ে কমপ্লেন করেন, ওই যে ডাক্তার ওই ঘরে বসা, দরজা নক করে তারপর যাবেন ভাই, ভেতরে লেডিজ আছে। চ্যাংরা রাগে কাঁপতে কাঁপতে ডাক্তারের ঘরে ঢুকলো, মাসুদ মনে মনে তাকে একটু গালিগালাজও করল। ঠিক এই সময় ঘরে ঢুকলেন নিশানাথবাবু, মাসুদ অবাক হয়ে তাকে রইল, সে চিনতে পেরেছে, না পারলে বোধহয় ভালোই হতো, এ কি অবস্থা হয়েছে মানুষটার। নিশানাথবাবু মাসুদের দিকে তাকিয়ে বললেন, ভালো আছেন? আমাকে তো চিনতে পেরেছেন তাই না? জি, আপনার অবস্থা তো ভাই খুবই খারাপ, ডেঞ্জারাস লেভেলের অবস্থা। খারাপ? আপনার এখান থেকে যাবার পর কি যে হলো, মাথার সব চুল পড়ে গেল, দাঁতও সব পড়ে যাচ্ছে, তার উপর মাথায় যন্ত্রণা হয়। বসেন ভাইজান বসেন, আপনাকে দেখে মনটাই খারাপ হয়ে গেল, খুবই খারাপ, বিশ্বাস করেন মনটা খুব খারাপ হয়েছে। লোকটির মনের অবস্থা ঈশানাথবাবু পরিষ্কার বুঝতে পারছেন, সে খুবই দুঃখিত, তার চোখে পানি এসে যাচ্ছে। একটা মানুষ তার জন্য এতটা মন খারাপ করে কিভাবে তা তিনি বুঝতে পারছেন না, তবে এই মানুষটা তার কাছে কোনো একটা ব্যাপার লুকাতে চেষ্টা করছে, এক্সরে সংক্রান্ত ব্যাপার, তিনি ইচ্ছা করলেই লুকোনো ব্যাপারটা ধরতে পারেন, মাথার আর একটু গভীরে ঢুকলেই হয়। নিশানাথের মনে হচ্ছে এটা ঠিক নয়, অনধিকার চর্চা, একজন মানুষের ব্যক্তিগত জগতে ঢুকে পড়া, এটা অন্যায়, বড় ধরনের অন্যায়। ভাইজান আপনাকে দেখে আমার মনটা ভেঙে গেছে,
আপনি যান ডাক্তার সাহেবের সঙ্গে দেখা করেন, উনি যদি কোনো ওষুধপত্র দেন। অসুখটা আবার একদিক দিয়ে ভালো, এখন আমি অনেক কিছু বুঝতে পারি। কী বুঝতে পারেন? এই যে ধরুন আপনারা চাকরি চলে গেছে, এটা আমি জানি। বলেন কি আর কি জানেন? আর জানি যে আপনি মানুষটা খুবই বদরাগী, কিন্তু আপনার মনটা কাচের মতো পরিষ্কার। আপনার বড় ভাই মারা গেছেন, বড় ভাইয়ের পুরো সংসার দীর্ঘদিন ধরে আপনি টানছেন, এই কারণে বিয়েও করেননি। আরও জানি যে খুবই যারা গরিব রুগী তাদের কাছ থেকে এক্স রের টাকা নিয়ে ভাঙতি ফেরত দেওয়ার সময় ইচ্ছে করে বেশি টাকা ফেরত দেন। মাসুদ স্তম্ভিত হয়ে গেল, এই লোক এসব কথা কিভাবে বলছে? আপনি একটু ডাক্তার সাহেবের কাছে যান, তার সঙ্গে কথা বলেন। আপনাকে এতক্ষণ আমি বলিনি, কিন্তু না বলে পারছি না, আমাদের এখানে এক্স রে মেশিনে একটা গণ্ডগোল হয়েছিল, তার থেকে আপনার এইসব হচ্ছে। আপনি যান ডাক্তার সাহেবের কাছে যান, এই লোকটা খুব খারাপ, তবে ডাক্তার ভালো। নিশানাথবাবু ডাক্তার সাহেবের কামরায় ঢুকলেন। ডাক্তার সাহেব বিরক্ত মুখে তাকালেন, শীতল গলায় বললেন, কী ব্যাপার, কী চান আপনি? নিশানাথবাবু জবাব দিলেন না, তিনি নিমেষের মধ্যে ঢুকে গেলেন ডাক্তার সাহেবের মাথার ভেতর। তার দম বন্ধ হয়ে আসতে লাগলো, তিনি শিউরে উঠলেন। এই ডাক্তারের মনে এত ঘৃণা কেন, এত লোভ কেন? মানুষটার চেহারা কি সুন্দর, কত জ্ঞান, কত পড়াশোনা, অথচ তার মন ঘৃণায় নীল হয়ে আছে। ঘৃণার সঙ্গে যুক্ত হয়েছে তীব্র লোভ, সব কিছুর জন্যেই লোভ। এই মুহূর্তে তার লোভ সামনে বসে থাকা স্নিগ্ধ চেহারার মেয়েটির প্রতি। কত বয়স মেয়েটির? খুব বেশি হলে 17-18। নিশানাথবাবু ডাক্তার সাহেবের দিকে তাকিয়ে বললেন, কেমন আছেন? আমি কেমন আছি সেই তথ্যের আপনার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। আপনি আমার কাছে কী চান সেটা বলুন। কিছু চাই না। কিছু চান না, তাহলে এসেছেন কেন? নিশানাথবাবু মেয়েটির দিকে তাকালেন। এই তো সেই মেয়ে যাকে এতবার স্বপ্নে দেখেছেন, নাসিমা নাম। নিশানাথবাবু তাকে বললেন, কেমন আছো মা? আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকেই বলছি। ওই দিন তুমি তো এখানে ছিলে, ওই যে তোমার জন্মদিন ছিল, অথচ তোমার খুব কষ্ট হচ্ছিল, তুমি একটা ট্রাকের সামনে দৌড়ে চলে গেলে, যদি ট্রাকটা না থামতো তখন? পাগল নাকি এই লোক? হু আর ইউ? গেট আউট, গেট আউট ফ্রম হিয়ার। না, উনি পাগল না, উনি ঠিকই বলছেন। আচ্ছা ভাই, আপনি কে বলুন তো? আমি আপনার একজন রুগী। আমার রুগী মানে? রুগীদের সঙ্গে আমার কোনো ব্যাপার নেই, আমি রেডিওলজিস্ট, এক্স রে প্লেট দেখে রিপোর্ট লিখে দিই। সোজাসুজি বলুন তো আপনি কে? আমার মাথার ভেতর দিয়ে প্রচুর এক্স রে চলে গিয়েছিল, মনে নেই আপনার? তারপর থেকে দেখুন না কি হয়েছে, মাথার চুল পড়ে গেছে, দাঁত পড়ে গেছে, হাতের নখগুলোও মরে যাচ্ছে, এই দেখুন না কেমন কালচে হয়ে গেছে। আপনি সেই রুগী? জি, আমি সেই। কি উল্টাপাল্টা কথা বলছেন? আমাদের এখানে কারো মাথার ভেতর দিয়ে বেশি এক্স রে পাস করানো হয় না, যতটুকু দরকার ততটুকুই করা হয়, আজেবাজে এলিগেশন এনে আপনার লাভ হবে না। আপনার ভয় নেই, আমি কোনো অভিযোগ করছি না। নিশানাথবাবু বুঝতে পারছেন ডাক্তার কথা কিছুই বিশ্বাস করছে না, সে অবিশ্বাসী চোখে তাকিয়ে আছে। এই লোকটির মন অবিশ্বাস এবং সন্দেহে পরিপূর্ণ। আচ্ছা, কিছু কি করা যায় না? এর মাথায় ঢুকে সামান্য কিছু ওলটপালট করে দিলে কেমন হয়? তিনি যদি তুষারের মাথায় ঢুকে কিছু পরিবর্তন করতে পারেন, তিনি যদি আলোর মতো একটি মুখ ও বধির মেয়েকে শেখাতে পারেন, তাহলে এই লোকটির কেন পারবেন না? চেষ্টা করেই দেখা যাক না। ডাক্তারের মাথার ভেতর ঢুকে নিশানাথবাবু প্রায় দিশা হারিয়ে ফেললেন। কি অসম্ভব জটিলতা! মস্তিষ্কের কুয়োর ভেতর যত নামছেন জটিলতা ততই বাড়ছে। কুয়োর গহীন তলদেশের দিকে তিনি প্রবল টান অনুভব করছেন, যতই নিচে নামছে আকর্ষণ ততই বাড়ছে। লোকটির চিন্তা ভাবনার শিকড় অনেক দূর পর্যন্ত গেছে, ততটা নামাও কষ্ট। একজনের মাথার ভেতর প্রবেশ করবার সঙ্গে সব পরিষ্কার বোঝা যায়, একজন মানুষের মানসিকতা কেমন, ক্ষুদ্র ক্ষুদ্র ইটের বিশাল বিশাল ইমারত, সেই সব ইমারতে বিচিত্র সব প্যাটার্ন, অদ্ভুত সব নকশা। একজন মানুষের মানসিকতা বদলানোর মানে হচ্ছে ওই সব নকশায় পরিবর্তন নিয়ে আসা, যার জন্য পুরো ইমারতই ভেঙে নতুন করে বানানো দরকার হয়। নিশানাথবাবু তা পারলেন, তবে তার অসম্ভব কষ্ট হতে লাগল, মনে হলো যেন শরীর অবশ হয়ে আছে, ক্লান্তিতে ভেঙে পড়লেন। একসময় কাজ শেষ হল, নিশানাথবাবু উঠে দাঁড়ালেন, ক্ষীণস্বরে বললেন, যাই ডাক্তার সাহেব, আমার শরীরটা ভালো লাগছে না, সম্ভবত বাঁচব না। ডাক্তার সাহেব চুপ করে রইলেন,
মুখে কিছু বললেন না, তবে নিশানন্দবাবু পরিষ্কার বুঝতে পারলেন ডাক্তার লজ্জিত বোধ করছেন, কারণ নিশানন্দবাবুর এই সমস্যার মূলে তার এক্সরে মেশিন, এবং তিনি ভালো করে জানেন রেডিয়েশন সিক্সনেসের সব লক্ষণ নিশানন্দবাবুর মধ্যে প্রকট হয়েছে, তার আয়ু শেষ হয়ে আছে। 20 মিলিরেমের বেশি রেডিয়েশন একজনের শরীরের ভেতর দিয়ে চালানো যায় না, অথচ এই লোকটির মাথার ভেতর দিয়ে খুব কম করে হলেও 10,000 রেম রেডিয়েশন গিয়েছে। হয়তো এই লোকটির থাইরয়েড গ্ল্যান্ড ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে, মস্তিষ্কে নিউরনের বড় ধরনের কোনো পরিবর্তনও নিশ্চয়ই আছে। ডাক্তার সাহেব বেশ ভালোই লজ্জিত বোধ করছেন। তিনি বললেন, আমরা খুবই লজ্জিত, মানে যন্ত্রটা হঠাৎ ম্যালফাংশন করলো, কোনো কারণ ছিল না, হঠাৎ সব কেমন এলোমেলো হয়ে গেল। আমার জন্য ভালোই হয়েছে, বয়স হয়েছে, এমনিতেও তো মরেই যেতাম, অদ্ভুত কিছু জিনিস জেনে গেলাম আর কি। কী জানলেন আমাকে কি ভালো করে গুছিয়ে বলবেন? টেলিপ্যাথিক কিছু ক্ষমতা আপনার ডেভেলপ করছে তা বুঝতে পারছি, ক্ষমতাটা কী ধরনের এটা জানা দরকার, অন্য একদিন জানবেন, আজ যাই, শরীরটা এত খারাপ লাগছে বলার না। নিশানাথবাবু ঘর থেকে বেরুবার আগে কয়েক মুহূর্তের জন্য নাসিমা মেয়েটির মাথার ভেতরেও গেলেন, সামান্য কিছু পরিবর্তন করলেন। মেয়েটি একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, সে কিছুই বুঝতে পারছে না, এই কুৎসিত লোকটি তার সব খবর জানে, এটা কি করে সম্ভব, তা সে কিছুতেই বুঝে উঠতে পারছে না। সে ভীষণ ভয় পেয়েছে, ব্যাখ্যার অতীত কোনো কিছুর সামনে দাঁড়ালে আমরা যেমন ভয়ে কুঁকড়ে যাই, এও সেরকম। নিশানাথবাবু ঘর থেকে বেরোবার সঙ্গে সঙ্গে নাসিমা উঠে চলে গেল, ডাক্তারের দিকে তাকালো পর্যন্ত না, অন্ধ ভয় তাকে গ্রাস করে ফেলেছে, সে দ্রুত বাসায় চলে যেতে চায়। নাসিমা চলে যাওয়ার পর ডাক্তার সাহেব খানিকক্ষণ একা বসে রইলেন, তারপর পরপর দুটো সিগারেট খেয়ে মাসুদকে ডাকলেন, গম্ভীর গলায় বললেন, বসো। বসতে বললাম তো, বসো। তুমি বয়সে আমার অনেক ছোট, এই জন্য তুমি বলি, কিছু মনে করো না। জি না, কিছু মনে করিনি। তোমাকে বরখাস্ত করার যে চিঠিটা দিয়েছিলাম ওটা ফেলে দাও। জি আচ্ছা। রাগের মাথায় আমরা অনেক সময় এটা ওটা বলি বা করি, এটা মনে রাখা ঠিক নয়। জি স্যার। তুমি যেমন ভুল করো আমিও করি, হয়তো তোমার চেয়ে বেশিই করি, যেমন এই যে নাসিমা মেয়েটাকে প্রশ্রয় দেয়া, বিরাট অন্যায়। বাদ দেন স্যার। ভালো একটা মেয়ে অথচ প্রশ্রয় দিয়ে দিয়ে। শুধু আপনার তো দোষ না স্যার, মেয়েটারও দোষ আছে, ও আসে কেন? না না, মেয়েটার কোনো দোষ নেই, বাচ্চা মেয়ে, এদের আবেগ থাকে বেশি, আবেগের বশে আসে। স্যার উঠি, 7-8 জন রুগী এখনো আছে। তুমি আরেকটু বসো, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। তুমি আমাকে কতদিন ধরে চেনো? প্রায় 7 বছর। এই 7 বছরে তুমি নিশ্চয়ই আমার আচার আচরণ, আমার মানসিকতা খুব ভালো করেই জানো, জানো না? জানি স্যার। আমার আজকের ব্যবহার কি তোমার কাছে সম্পূর্ণ অন্যরকম মনে হচ্ছে না? হচ্ছে। এর কারণটা কি? আমার কি মনে হচ্ছে জানো? আমার মনে হচ্ছে ওই বুড়ো লোকটি আমাকে কিছু একটা করেছে। হিপনোটাইজ? হিপনোটাইজের চেয়েও বেশি। আমার ধারণা খুব উঁচু মাত্রার টেলিপ্যাথিক ক্ষমতা সে ব্যবহার করেছে, নিতান্তই অবিশ্বাস্য ব্যাপার, তবে আমার এরকম মনে হচ্ছে। আচ্ছা, এই লোকটির মাথার ভেতর দিয়ে কী পরিমাণ রেডিয়েশন গিয়েছে? আমি তো স্যার বলতে পারবো না, টেকনিশিয়ান বলতে পারবে, জেনে আসবো। যাও জেনে আসো। ডাক্তারের কাছ থেকে বের হয়ে নিশানন্দবাবু একটা রিক্সা নিলেন। রিক্সায় ওঠার পরপরই তার মনে পড়ল যে কারণে ডাক্তারের কাছে এসেছিলেন সেটাই পুরোপুরি ভুলে গেছেন, তার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাচ্ছে, অতি দ্রুত নষ্ট হচ্ছে, এর কারণ কি? এই ডাক্তারের কাছে আসার একমাত্র উদ্দেশ্য হলো দাঁতের মারের এক্সরে কপি তোলা। নিশানাথ একজন ডেন্টিস্টের কাছে গিয়েছিলেন, সব দাঁত কেন হঠাৎ করে পড়ে যাচ্ছে এটাই দেখতে চান। ডেন্টিস্ট ব্যাপারটা দেখে হকচকিয়ে গেল, নিশানাথকে বলল একটা এক্সরে করাতে, যদি তাতে কিছু ধরা পড়ে। সেই উদ্দেশ্যে এবারে তিনি পলিক্লিনিকে এসেছিলেন, অথচ আসল কথাটি ভুলে গেলেন। রিক্সা দ্রুত যাচ্ছে, এই রিক্সাওয়ালা বেশ বলশালী, সে ঝড়ের বেগে রিক্সা নিয়ে যাচ্ছে। আসতে চলুন ভাই, টাইট হয়ে বহেন, চিন্তার কিচ্ছু নাই। তিনি রিক্সাওয়ালার মনে কি হচ্ছে পরিষ্কার বুঝতে পারছেন, সে খুব ফুর্তিতে আছে, আনন্দে আছে, আজ দেশ থেকে তার স্ত্রী এসেছে, অনেকদিন সে খোঁজখবর নিচ্ছিল না, ভয় পেয়ে তার স্ত্রী যার নাম মনু একা একা ঢাকা শহরে চলে এসেছে এবং ঠিকানা ধরে ঠিকই তাকে খুঁজে বের করে ফেলেছে। রিক্সাওয়ালা মুখে খুবই রাগ করেছে,
মনুর একা একা চলে আসাটা যে কীরকম বোকামি এবং ঢাকা শহরটা যে কীরকম পরিমাণ খারাপ তা সে তার স্ত্রীকে বলেছে। তবে মনে মনে সে দারুণ খুশি হয়েছে। এই মুহূর্তে সে ভাবছে ঢাকা শহর পুরোটা সে তার স্ত্রীকে দেখাবে, রিকশায় বসিয়ে বিকাল থেকেই ঘুরবে, হাতে সময় নেই, জমার টাকা তুলে ফেলতে হবে। নিশানাথ রিকশা থেকে নামবার পর ভাড়ার সঙ্গে আরও 30 টাকা দিলেন বকশিস। রিকশাওয়ালা অবাক হয়ে তাকালো। তিনি বললেন, মিরপুরের চিড়িয়াখানাটা তোমার স্ত্রীকে দেখিও, খুশি হবে। এখন স্ত্রীর কাছে চলে যাও, জমা টাকা নিশ্চয়ই উঠে গেছে, তাই না? এই টাকাটা হলো বাড়তি। আপনি লোকটা কেডা? কেউ না, একজন সাধারণ মানুষ। রিকশাওয়ালার বিস্ময় আরও গাঢ় হলো। তার মুখ দেখে মনে হচ্ছে সে অতীন্দ্রিয় কোনো রহস্য চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখছে। দীপা দুদিন ধরে ব্যাপারটা লক্ষ্য করছেন। বই নিয়ে ঘরের এক কোণে আলো বসে থাকে, পাতা উল্টায়। এমন নিবিষ্ট তার ভাবভঙ্গি যে মনে হয় সে সত্যি সত্যি পড়তে পারছে। দীপা জানেন এটা এক ধরনের খেলা, মেয়েটা একা একা এই অদ্ভুত খেলা খেলে। তার কষ্ট হয়, কিন্তু কি করার আছে? এই মেয়েটির মধ্যে বড় কোনো পরিবর্তন এসেছে। রাতে এখন আর মোটেই বিরক্ত করে না, একা একা ঘুমোতে চায়, মাকে বলে বাবার ঘরে গিয়ে ঘুমোতে, বলার সঙ্গে মাথাটা এমনভাবে নিচু করে ফেলে যাতে মনে হয় বাবা মার একসঙ্গে ঘুমানোর রহস্যের অজানা অংশটি এখন সে জানে। দীপা ছোট্ট নিঃশ্বাস ফেলে রান্নাঘরের দিকে রওনা হলেন। দারোয়ান এসে খবর দিল, নিশানাথবাবুর অবস্থা বেশি ভালো না, একটু পর পর বমি করে। ডাক্তারকে খবর দেওয়া হয়েছে না? যে খোঁজ নাও, এখনো আসছে না কেন? মাস্টার সাহেব বাস্ত না আম্মা। কিভাবে বুঝলে মারা যাচ্ছে? বুঝা যায় আম্মা, শরীরে পানি আসছে, পিঠে সাকা সাকা কি যেন হইছে, মাথারও ঠিক নাই। মাথা ঠিক থাকবে না কেন? বীরবির কইরা সারাদিন কি যেন কয়, নিজের মনে আসে। দীপার বেশ মন খারাপ হলো। তিনি হাতের কাজ ফেলে নিশানাথবাবুকে দেখতে গেলেন। দূর থেকে দেখলেন নিশানাথবাবু ঘরের বারান্দায় ইজি চেয়ারে চোখ বন্ধ করে শুয়ে আছেন, তার পাশে আলো। দূর থেকে মনে হচ্ছে তিনি আলোর সঙ্গে কথা বলছেন। এই দৃশ্যটিও অদ্ভুত। আলো অধিকাংশ সময় নিশানাথবাবুর আশেপাশে থাকে, কেন থাকে কে জানে। দীপা বারান্দায় পা দেবার সঙ্গে সঙ্গে আলো চলে গেল। চাচা কেমন আছেন? ভালো না মা, তুমি একটু বসো আমার সামনে, তোমার সঙ্গে খুব জরুরি কথা আছে। বলুন, কি কথা? শুনতে তোমার কেমন লাগবে জানি না, আমার এখন কিছু অদ্ভুত ক্ষমতা হয়েছে। আমি মানুষের মনের কথা বুঝতে পারি, ইচ্ছা করলেই মানুষের মাথার ভেতর ঢুকেও যেতে পারি। দীপা জি, শুধু যে মানুষের কথা বুঝতে পারি তাই না, পশু পাখি জীবজন্তু সবার মনের কথাই বুঝতে পারি। আচ্ছা। নিম্ন শ্রেণীর জীবজন্তু মানুষের মতো গুছিয়ে কিছু ভাবে না, ওদের চিন্তাভাবনা সবটাই খাদ্য নিয়ে। অবশ্যই এদের মধ্যে অদ্ভুত কিছু ব্যাপারও আছে। এরা কী করে জানো? প্রত্যেকেই ভাবে তারাই জীবজগতের প্রধান, পৃথিবী সৃষ্টি করা হয়েছে তাদের জন্য, তাদের সুখ সুবিধার জন্য। আমরা মানুষরাও তো তাই মনে করে করি না? হ্যাঁ করি, কারণ মানুষও তো জন্তুই, জন্তু ছাড়া সে আর কি। নিম্ন শ্রেণীর পশু পাখিরা মানুষদের কীভাবে জানো? তারা মানুষদের খুবই বোকা এক শ্রেণীর প্রাণী বলে মনে করে। ওরা আমাদের বোকামি নিয়ে সবসময় হাসাহাসি করে, তাই নাকি? হ্যাঁ তাই। ঘরের কোনায় জাল বানিয়ে যে মাকড়সা বসে থাকে, সেও মানুষের চরম মূর্খতা দেখে খিক খিক করে হাসে। তুমি বোধহয় আমার কথা বিশ্বাস করলে না। তোমার মনের ভেতর কি হচ্ছে আমি বলে দেই, তাহলে তুমি হয়তো আমার কথা বিশ্বাস করবে। বলুন। মাথার ভেতর ঢুকতে ইচ্ছা করে না। কেন করে না জানো? করে না কারণ এটা অন্যায়, এটা ঠিক না। কিছু না জানিয়ে হুট করে একটা মানুষের ঘরে ঢুকে পড়ার মতো, তাই না? দীপা জি, আমার এই ক্ষমতা মানুষের কাজে লাগানো যায়। কিভাবে যায় জানো? কিভাবে? মানুষের ভেতর মন্দ যেসব ব্যাপার আছে সেগুলি দূর করার জন্য আমি কাজ করতে পারি। মানুষ তো একজন দুজন নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। তাও ঠিক, তবে সব মন্দ মানুষকে ভালো বানানোর দরকার তো নেই। এমন সব মানুষদের ভালো করতে হবে যাদের উপর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভাগ্য নির্ভর করে,
যেমন ধরো রাষ্ট্রপ্রধান, দেশের বড় বড় নেতা। আপনি ঘুমান চাচা, আমার মনে হয় আপনার ঘুম দরকার। যত দিন যাচ্ছে ততই অদ্ভুত সব জিনিস আমি জানতে পারছি। আমাদের এই মস্তিষ্ক অদ্ভুত একটা জিনিস, সব রকম স্মৃতি এর মধ্যে আছে। মানুষ যখন অ্যামিবা ছিল সেই স্মৃতিও আছে, যদি প্রাণ দীর্ঘকাল কাটালো পানিতে সেই পানির জগতের স্মৃতিও আছে মানুষদের মাথায়। একসময় অ্যামিবার বিকাশ হলো সরীসৃপ হিসেবে, হিংস্র সরীসৃপ, মানুষের আদি পিতা। সেই সরীসৃপের স্মৃতিও সঞ্চিত রইল মস্তিষ্ক, কিছুই হারায় না। চাচা আপনি ঘুমাবার চেষ্টা করুন তো। আমি তো বেশি দিন বাঁচব না, যা আমি জেনেছি সব তোমাকে বলে যেতে চাই। বুঝলে দীপা, আমাদের মাথায় আছে লক্ষ লক্ষ বছরের স্মৃতি। আমাদের মস্তিষ্কের একটা অংশ সরীসৃপের মতো চিন্তা করে, একটা অংশ জলজ জীবের মতো চিন্তা করে, একটা অংশ। চাচা আপনি ঘুমোতে চেষ্টা করুন চাচা, প্লিজ। আচ্ছা মা, আচ্ছা, তুমি যা বলবে তাই হবে, তুমি যা বলবে তাই, যা বলবে। নিশানাথবাবু থামলেন, তীব্র ভয় তাকে আচ্ছন্ন করে ফেলল। মাথা খারাপ হয়ে যাচ্ছে, নিশ্চয়ই তার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তিনি যা বলছেন সবই ভুল, উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা। কিন্তু কল্পনা বলে তো মনে হয় না। না না, কল্পনা না, সত্যি, সত্যি, সবই সত্যি। কখন প্রাণের বিকাশ হয়েছিল তিনি জানেন না, তার পড়াশোনা সীমিত, জ্ঞান সীমিত, বুদ্ধি সীমিত। কিন্তু এখন তিনি অনেক কিছু বুঝতে পারছেন, কেউ যেন তাকে বুঝিয়ে দিচ্ছে। একসময় এই জগৎ ছিল প্রাণহীন, প্রাণহীন জগতে প্রাণের আবির্ভাব হলো। একটি যৌগিক অণু, প্রোটিন, সামান্য ক্ষুদ্র একটি অ্যামিনো অ্যাসিড, অথচ কি বিপুল তার সম্ভাবনা। একটি স্মৃতিধর অণু, কি রহস্য, কি অপার রহস্য। ডাক্তার এসে পড়েছেন। দীপা ভয় পাওয়া গলায় বললেন, দেখুন তো ডাক্তার সাহেব, অনেকক্ষণ ধরে ছটফট করছেন। ডাক্তার রোগীর কপালে হাত রেখে চমকে উঠলেন। জ্বরে গা পুড়ে যাচ্ছে, শরীরে এই অস্বাভাবিক উত্তাপ দ্রুত কমানো প্রয়োজন, বরফ জলে গা ডুবিয়ে রাখতে হবে, এছাড়া অন্য কিছু তিনি এই মুহূর্তে ভাবতে পারছেন না। নিশানাথ চোখ মেললেন, ঘোলাটে চোখ, মনে হচ্ছে চারপাশের জগৎ তিনি চিনতে পারছেন না। কেমন লাগছে? ভালো লাগছে না, খুব খারাপ লাগছে, মাথায় যন্ত্রণা। খুব বেশি যন্ত্রণা? হ্যাঁ, খুব বেশি, মাঝে মাঝে আবার চোখে দেখতে পাই না, সব ঝাপসা লাগে। চোখে দেখতে পান না? জি না, সবসময় না, এই মাঝে মাঝে এরকম হয়। এখন কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, কিন্তু ডাক্তার সাহেব খুবই যন্ত্রণা হচ্ছে, দয়া করে আমাকে ঘুম পাড়িয়ে দিন। বরফ চলে এলো, ডাক্তার সাহেবকে সেই বরফ ব্যবহার করতে হলো না, তার আগেই রোগীর জম কমে গেল, এটাও একটা অবিশ্বাস্য ব্যাপার। ডাক্তার সাহেব বললেন, রোগীকে এখানে রাখা ঠিক হবে না, হাসপাতালে ভর্তি করিয়ে দিন। কি হয়েছে ওর? আমি ধরতে পারছি না, হাসপাতালে বড় বড় ডাক্তার আছেন, তারা হয়তো বুঝতে পারবেন। দীপা কি করবেন বুঝতে পারলেন না। নিশানাথবাবুকে হাসপাতালে পাঠাতে তার মন সরছে না, হাসপাতালে তাকে কে দেখবে? শরীরের এই অবস্থায় যতটুকু সেবা যত্ন দরকার হাসপাতাল তার কতটা করবে? তার পক্ষে বেশি সময় দেওয়া সম্ভব নয়, তাছাড়া তিনি হাসপাতাল সহ্য করতে পারেন না, হাসপাতালে পা দিলেই বমি বমি ভাব হয়। আজ মহসিন সাহেব সন্ধ্যার আগেই ফিরলেন, তার মুখ শুকনো, তাকে চিন্তিত মনে হচ্ছে। দীপা চায়ের কাপ নিয়ে যেতেই বললেন, আজ আমাকে সকাল সকাল ভাত দিতে পারবে? কেন পারবো না, কটার সময় ভাত চাও? এই ধরো 7টা সাড়ে 7টা। কোথাও যাবে? হ্যাঁ। দীপা বলো। আমি আজ বাসায় নাও ফিরতে পারি, যদি দেখো 11টার মধ্যে ফিরছি না তাহলে দারোয়ানকে গেট বন্ধ করে দিতে বলবে। আচ্ছা। তোমার ডাক্তার বোন এবারে তো অনেকদিন আসে না, ব্যাপার কি বলো তো? ব্যাপার আবার কি, নিশ্চয়ই কাজ নিয়ে ব্যস্ত। কোনো কিছু নিয়ে রাগটাগ করেনি তো? রাগ করবে কেন, তৃণা রাগ করার মতো মেয়ে না, তার মধ্যে এইসব ক্ষুদ্রতা নেই। হঠাৎ তৃণার কথা উঠলো কেন? এমনি, অনেকদিন ওকে দেখি না। আচ্ছা, ওকে আসতে বলবো, নিশানার চাচার শরীরের অবস্থা নিয়ে ওর সঙ্গে কথা বলা দরকার। ওর শরীর কি আবার খারাপ হয়েছে? হ্যাঁ, আজ তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম, ডাক্তার সাহেব বললেন হাসপাতালে নিয়ে যেতে।
ডাক্তার বললে তাই করো, তবে এইসব করে কিছু হবে বলে মনে হয় না। তার যা হয়েছে তার নাম মৃত্যু রোগ। ভালো হবে, আবার খারাপ হবে, আবার একটু ভালো হবে, চলতেই থাকবে আনটিল দ্য ফাইনাল সলিউশন। মহসিন চলে যাওয়ার পরপরই দীপা ত্রিনাকে টেলিফোন করলেন। ত্রিনার স্বভাব হচ্ছে টেলিফোন ধরেই হরবর করে একগাদা কথা বলা, অন্য কে কী বলছে তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তুফান মেইলে নিজের সব কথাগুলো বলে শেষ করে একসময় নিঃশ্বাস ফেলে বলবে, তারপর আপা কেমন আছো? সেই প্রশ্নের উত্তরও সে ভালো মতো না শুনেই বলবে, আপা এখন রাখি, কেমন, কারো অসুখ বিসুখ নেই তো, খোদা হাফেজ। আজও ত্রিনা টেলিফোন তুলেই হরবর করে কথা বলে যাচ্ছে, আপা আমি জানি তুমি আমার উপর খুব রাগ করেছো, গত 15 দিনে একবারও তোমাদের খোঁজ খবর নেইনি, যা ব্যস্ত ছিলাম বলার না, 2টা সেমিনার হয়েছে, একটা এপিলেপসির উপর, অন্যটা সাইকোডেলিক ড্রাগ, 2টাই খুব ইন্টারেস্টিং সেমিনার, এত ইন্টারেস্টিং হবে জানলে তোমাকে জোর করে নিয়ে যেতাম। এক আমেরিকান প্রফেসর এসেছিলেন, প্রায় 70-এর মতো বয়স, প্রফেসর বার্ন, আমাকে কি বললেন জানো, খুব গম্ভীর গলায় বললেন, মিস ত্রিনা, আমি কি তোমার সঙ্গে অল্প কিছুক্ষণের জন্য হলেও প্রেম প্রেম গলায় কথা বলতে পারি? এরা কেমন রসিক দেখলে আপা? তুই কি আমার এখানে আসতে পারবি? অবশ্যই পারবো, কখন আসবে? এখন, কাল সকালে এলেও হবে, নিশানাথ চাচার ব্যাপারে তোর সঙ্গে পরামর্শ করব। ওর অসুখ কি আরও বেড়েছে? হ্যাঁ, কীসব আজে বাজে কথা বলে, মানুষের কথা বলে বুঝতে পারে, ব্রেন সেলের ডিজার্শন হয়েছে, আর কিছু না, আমি সকালবেলায় চলে আসব, তবে আমাকে দিয়ে তো কিছু হবে না আপা, আমি হচ্ছি ছোট ডাক্তার, হাতের কাছে ডাক্তার সময় ছোট, যে ডাক্তার অনেক দূরে তাকেই মনে হয় অনেক বড়। মাঝে মাঝে তুমি ফিলোসফি টিচারের মতো কথা বলো আপা। ফিলোসফি টিচাররা এমন করে কথা বলে তা তো জানতাম না। আমি তাহলে রাখি আপা, খোদা হাফেজ। দুলাভাই ভালো আছেন তো? হ্যাঁ, ও ভালোই আছে, ও তোর কথা আজ বলছিল। কি বলছিলেন? অনেকদিন তোর সঙ্গে কথা হয় না, তুই রাগ করেছিস কি না, এইসব। গতকালই তো দুলাভাইয়ের সঙ্গে দেখা হলো, রোববারেও দেখা হয়েছে। তাই নাকি, তাহলে হয়তো ভুলে গেছে। দুলাভাইকে একটু দাও তো কথা বলি। ও বাসায় নেই। কখন ফিরবেন? রাত 11টার দিকে ফিরতে পারে, আবার নাও ফিরতে পারে। নাও ফিরতে পারে মানে রাতে কোথায় থাকবে? তা তো জানি না, ব্যবসা ট্যাবসা নিয়ে কীসব সমস্যা যাচ্ছে। দুলাভাই যদি 11টার মধ্যে ফেরেন তাহলে বলবে আমাকে টেলিফোন করতে। আচ্ছা, কাল তোমার সঙ্গে দেখা হবে আপা, খোদা হাফেজ। মহসিন রাত 11টার মধ্যে ফিরলেন না, দারোয়ানকে গেটে তালা লাগিয়ে দিতে বলে দীপা শেষবারের মতো নিশানাথবাবুর খোঁজ নিতে গেলেন। নিশানাথ চাদর গায়ে দিব্যি ভালো মানুষের মতো বসে আছেন, হাতে সুপের বাটি, চামচ দিয়ে সুপ তুলে মুখে দিচ্ছেন, তাকে দেখে মনে হচ্ছে খুব আনন্দে আছেন। চাচা, শরীরটা কি এখন ভালো লাগছে? হ্যাঁ মা, তবে ঘুম ঘুম ভাব এখনো আছে, সুপ খেয়ে আবার শুয়ে পড়ব। সলিড কিছু খাবেন? ভাত মাছ? খুব ভালো পাঙ্গাস মাছ ছিল। না মা, দাঁত নেই তো, তরল খাবার ছাড়া অন্য কিছু খেতে পারি না, গলায় আটকে যায়। সুপটা কি খেতে ভালো হয়েছে? খুবই ভালো হয়েছে, অতি উত্তম। কাল ত্রিনা আসবে, ওর সঙ্গে কথা বলে ঠিক করবো আপনাকে হাসপাতালে ভর্তি করবো কি করবো না, ডাক্তার সাহেব হাসপাতালে নেবার কথা বলেছিলেন। বলুক, আমি এখানেই থাকবো, বেশি দিন বাঁচবো না মা, খুব বেশি হলে 1 সপ্তাহ, এই 1 সপ্তাহ নিজের ঘরটায় থাকি, পরিচিত জায়গায় মরার একটা আলাদা আনন্দ আছে মা। দীপা কিছু বললেন না, তাকিয়ে রইলেন, কি কুৎসিত দেখাচ্ছে মানুষটাকে, দাঁত নেই, চুল নেই, সমস্ত গা ফুলে কি হয়েছে, অথচ এই মানুষটার ভেতরটা যে কত সুন্দর তা তার মতো ভালো কেউ জানে না। দীপা। জি চাচা। তোমার কাছে আমার অনেক ঋণ, ঋণ নিয়ে মরতে ভালো লাগে না, তবে তোমার ঋণের জন্য আমার খারাপ লাগছে না, দেবী অংশে তোমার জন্ম, দেবীদের কাছে ঋণী থাকা দোষের না। খাওয়ার পর কি আমি আপনার জন্য 1 কাপ গরম কফি আনবো? আনো। কফি এনে দীপা দেখলেন চাদর মুড়ি দিয়ে নিশানাথবাবু ঘুমিয়ে পড়েছেন, দীপা তাকে জাগালেন না, অসুস্থ বৃদ্ধ মানুষটির জন্যে তার চোখ ভিজে উঠল। ত্রিনাকে ডাক্তারের অ্যাপ্রনে সুন্দর দেখাচ্ছে, সাদা রঙের গাম্ভীর্য তার চেহারাতেও পড়েছে, তাকে এখন বেশ গম্ভীর দেখাচ্ছে, তবে ছেলে মানুষই পুরোপুরি কাটাতে পারছে না। নিশানাথের কথাবার্তা যদিও সে বিচক্ষণ ভঙ্গি করে শুনছে, তবু বারবার হাসি আসছে, অনেক কষ্টে এসে হাসি সামলাচ্ছে। ঘরে আর কেউ নেই, দীপা বাচ্চাদের স্কুলে পাঠানোর প্রস্তুতিতে ব্যস্ত,
তৃণাকে বলে গেছে নিশানাথবাবুর সঙ্গে কথাবার্তা বলে ব্যাপারটা বুঝতে। তৃণার ধারণা বোঝাবুঝির কিছুই নেই, লোকটির মাথা এলোমেলো হয়ে গেছে। নিশানাথ বললেন, মা তোমার কাছে বোধহয় খুব অবাক লাগছে, তবে ব্যাপারটা সত্য, আমি মানুষের মাথার ভেতর চলে যেতে পারি। মাথার ভেতরে কিভাবে যান, নাকের ফুটো দিয়ে ঢুকেন নাকি কানের ফুটো দিয়ে? সে তা বলছে না, কারণ অসুস্থ মানুষকে রাগিয়ে দিয়ে লাভ নেই। তুমি কি আমার কথা বিশ্বাস করছো? করছি, করবো না কেন? আপনি কেন শুধু শুধু আমার সঙ্গে মিথ্যা কথা বলবেন? আমি ইচ্ছা করলে তোমার মাথার ভেতরেও ঢুকে যেতে পারি, তুমি কি ভাবছো এই সব বলে দিতে পারি। প্লিজ এটা করবেন না, আমি অনেক আজে বাজে জিনিস ভাবি, আপনি জেনে ফেললে লজ্জার ব্যাপার হবে। এটা খুব খাঁটি কথা বলেছো মা, বিনা অনুমতিতে অন্যের মাথায় ঢোকা উচিত না, খুবই গর্হিত কাজ, এই জন্যই এখন আর সহজে কারো মাথায় ঢুকতে চাই না। তৃণা অনেক কষ্টে হাসি চেপে রেখে গম্ভীর মুখে বলল, অন্য সমস্যাও আছে, হয়তো কারো মাথায় ঢুকলেন তারপর আর বেরোতে পারলেন না, সারা জীবনের জন্য আটকা পড়ে থাকতে হলো, কি অদ্ভুত অবস্থা। আপনার শরীরটা চাদর গায়ে দিয়ে বিছানায় শুয়ে আছে আর আপনি আটকা পড়ে আছেন অন্য একজনের মাথায়, হতে পারে না এরকম? নিশানাথবাবু ভ্রু কুচকে তাকালেন, তার মনে হলো এই চমৎকার মেয়েটা তাকে নিয়ে মজা করার চেষ্টা করছে। তার মনটা খারাপ হয়ে গেল, একবার ইচ্ছা করলো মেয়েটার মাথায় ঢুকে গোপন কিছু তথ্য জেনে নিয়ে মেয়েটাকে চমকে দেবেন, পর মুহূর্তেই চিন্তাটা বাতিল করে দিলেন, এটা উচিত না, খুবই গর্হিত কাজ। মানুষের মাথায় ঢোকা ছাড়া আর কিছু কি পারেন? খুব ভালো চিন্তা করতে পারি, যেমন অঙ্ক মানসাঙ্ক চট করে ফেলতে পারি, বড় বড় ভাগ গুণ বর্গমূল খাতা পেন্সিল কিছুই লাগে না। বাহ খুব মজা তো, তুমি পরীক্ষা করে দেখো, একটা বিরাট ভাগ অঙ্ক দাও, দেখো কেমন চট করে উত্তর বলে দিই। আপনাকে কষ্ট করতে হবে না, আমি আপনার সব কথা বিশ্বাস করছি। না তুমি বিশ্বাস করছো না, দাও একটা অঙ্ক। আপনার যখন এত ইচ্ছা তাহলে 22কে 7 দিয়ে ভাগ দিন, ভাগফলটা আমাকে বলুন। উত্তর হচ্ছে 3,14,28,57,12,44,98,73,23,31। থামলেন কেন? এর উত্তর মিলবে না, অনন্তকাল ধরে চলতেই থাকবে। আপনি কি তা আগেই জানতেন না এখন টের পেলেন? এখন টের পেলাম, আগে জানতাম না। তৃণা এখন খানিকটা আগ্রহ বোধ করছে, যদিও নিশানাথবাবুর কথা সে ঠিক বিশ্বাস করছে না। পায়ের মান যে মানুষের অজানা তা অনেকেই জানে, হয়তো নিশানাথবাবুও জানেন। আচ্ছা বলুন তো আমার এই হাত বাকি কি আছে? এটা কি করে বলবো, আমি তোমার মাথার ভেতর ঢুকতে পারি কিন্তু ব্যাগের ভেতর ঢুকতে পারি না তো। তৃণা এবার ফিক করে হেসে ফেলল, অবশ্যই প্রায় সঙ্গে সঙ্গে মুখ থেকে হাসির রেখা মুছে ফেলে গম্ভীর গলায় বলল, আমি ভেবেছিলাম যে মানুষের মাথায় ঢুকতে পারে সে সব জায়গাতেই ঢুকতে পারে। এটা ঠিক না, মানুষের মন বেতার তরঙ্গের মতো, বেতার তরঙ্গ ধরতে রেডিও সেট লাগে, মানুষের মাথা হচ্ছে সেরকম সেট রিসিভিং স্টেশন, পশু কীটপতঙ্গ এরাও এক ধরনের রিসিভিং সেট, তবে খুব দুর্বল। আপনার কথা শুনে খুব ভালো লাগলো, এখন তাহলে উঠি। উঠবে? হ্যাঁ, আমাকে 11টার মধ্যে হাসপাতালে যেতে হবে আবার। আচ্ছা তাহলে যাও। আমার তো মনে হচ্ছে এখন আপনার শরীর বেশ ভালো। হ্যাঁ ভালো, সারাদিন কিছুটা সময় ভালো থাকে আবার খারাপ হয়, বিশেষ করে সন্ধ্যার দিকে খুবই খারাপ হয়। আপনি আজেবাজে জিনিস যেমন মানুষের মাথার ভেতর ঢোকা এইসব নিয়ে একেবারে চিন্তা করবেন না, প্রচুর রেস্ট নেবেন, খাওয়া দাওয়া করবেন, আমি এখন থেকে একদিন পর পর আপনাকে এসে দেখে যাব। মা এক মিনিট দাঁড়াও, এখন আমি তোমার ব্যাগে কি আছে বলতে পারবো, তোমার সঙ্গে কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে তোমার মাথায় ঢুকে পড়েছিলাম, ঢোকা মাত্র বুঝতে পারলাম। কি বুঝতে পারলেন? বুঝলাম যে তোমার ব্যাগে অনেক কিছুই আছে, তবে সেসব তেমন গুরুত্বপূর্ণ কিছু না, লিপস্টিক, চুলের কাটা, একটা চিরুনি, একটা রুমাল, এসব তো সব মেয়ের ব্যাগেই থাকে। হ্যাঁ তা থাকে, এই জন্যই তো বলছি গুরুত্বপূর্ণ কিছু না, তবে একটা জিনিস আছে জানিয়ে তুমি খুব চিন্তিত, একটা খামে বন্ধ চিঠি, এই চিঠি তুমি একজনকে দেবে, তার নাম হারুন, চিঠিটা তুমি অনেকদিন আগেই লিখে রেখেছো, দিতে পারছো না, আজ ঠিক করে রেখেছো, যে করেই হোক তুমি তাকে চিঠিটা দেবে। চিঠির বিষয়বস্তুটাও আমি জানি। কি জানেন? একসময় এই ছেলেটিকে তুমি খুব পছন্দ করতে, তোমরা দুজন বিয়ে করবে এরকম পরিকল্পনা করে রেখেছো, কিন্তু এখন আর ছেলেটিকে তোমার পছন্দ না,
মুখ ফুটে বলতে পারছো না বলে চিঠি লিখছো। আপনি কি তাহলে সত্যি সত্যি মানুষের মাথায় ঢুকতে পারেন? হ্যাঁ পারি। অবিশ্বাস্য ব্যাপার। মানুষের মাথায় ঢোকার ব্যাপারটা অন্যায়, খুবই অন্যায়, খুব গরহিত কাজ। তুমি কিছু মনে করো না ত্রিনা। না আমি কিছু মনে করিনি, আমি এখনো বিশ্বাস করতে পারছি না। যদিও জানি আপনার ক্ষমতাটা সত্যি, এর মধ্যে কোনো ভুল নেই। আমি আরেকটু বসি আপনার সঙ্গে? বসো। আপনার খবর প্রকাশিত হলে মেডিকেল সায়েন্সের জগতে কীরকম হইচই শুরু হয়ে যাবে সেটা কি আপনি জানেন? না জানি না। এই দেখুন আমার গা কাঁপছে। আচ্ছা আপনি শুরু থেকে বলুন তো, কখন আপনি প্রথম আপনার এই ক্ষমতার কথা বুঝতে পারলেন? নিশানাথ জবাব দিলেন না। তার মাথায় তীব্র যন্ত্রণা আবার শুরু হয়েছে, চারপাশের জগৎ ঘোলাটে হয়ে আসতে শুরু করেছে। মা তুমি এখন যাও। আমার পুরো ব্যাপারটা জানতে ইচ্ছা করছে, না জেনে আমি যেতে পারবো না। সব তোমাকে বলবো, এখন না, তবে এখন পারবো না। তোমাকে আমি খবর দেব, আমি নিজে নিজে চিন্তা করে অনেক কিছু বের করেছি, সেসবও তোমাকে বলবো। আজ না, অন্য একদিন। কবে সেই অন্য একদিন? খুব শীঘ্রই। আমার হাতেও সময় নেই, আমি বাঁচবো না। বাঁচার আগে কাউকে বলতে চাই, কারোর সঙ্গে পরামর্শ করতে চাই। নিশানাথ চাদর দিয়ে নিজেকে ঢেকে ফেললেন, যেন চেনা পৃথিবী থেকে লুকাতে চাচ্ছেন। ত্রিনা দীপার খোঁজে রান্নাঘরে ঢুকেছে। দীপা পরিস তৈরি করছেন, নিশানাথ বাবু সকালের নাস্তা। সকালে চালের আটা রুটি করে দিয়েছিলেন, খেতে পারেননি, পরিচ খেতে পারেন। ত্রিনা দীপার পাশে এসে দাঁড়ায়। দীপা বোনের দিকে তাকিয়ে বিস্মিত গলায় বলেন, তোর কি হয়েছে? কিছু হয়নি তো? তো কেমন দেখাচ্ছে কেন? জানি না আপা, আমাকে এক কাপ চা করে দাও। তুই হাসপাতালে যাবি না? বুঝতে পারছি না, হয়তো যাবো না। রুগী কেমন দেখলি? ত্রিনা জবাব দিল না, তার কথা বলতে ভালো লাগছে না। দীপা বললেন, তোর কি শরীর খারাপ লাগছে? হ্যাঁ, শরীর খারাপ লাগলে উপরে গিয়ে শুয়ে থাক। দুলা ভাই কি বাসায় আছেন আপা? না, ও কাল রাতে ফেরেনি। কখন ফিরবেন? জানি না। ত্রিনা রান্নাঘর থেকে বেরুল, অন্যমনস্ক ভঙ্গিতে কিছুক্ষণ বারান্দায় হাঁটল, তারপর উঠে গেল দোতলায়। কিছুক্ষণ শুয়ে থাকবে, শরীর ভালো লাগছে না। একটু আগে চায়ের তৃষ্ণা হচ্ছিল, এখন তাও হচ্ছে না। আলো তার শোবার ঘরের অন্ধকার কোণে একটা বই নিয়ে বসে আছে, তার সমস্ত ইন্দ্রিয় বইটিতে কেন্দ্রীভূত। ত্রিনা ঘরে ঢুকে এই দৃশ্য দেখল, খানিকক্ষণ ইতস্তত করে সে এগিয়ে গেল। আলো ছোট খালাকে দেখে জড়সড় হয়ে গেল, ছোট ছোট করে শ্বাস নিচ্ছে, দ্রুত চোখের পাতা ফেলছে। সে কি ভয় পেয়েছে? ত্রিনা নরম গলায় বলল, কেমন আছো? আলো চোখ বড় বড় করে তাকালো, ছোট খালার কথা সে কিছুই বুঝতে পারেনি, শুধু বুঝেছে ছোট খালা তাকে নরম স্বরে কিছু বলেছেন, যা বলেছেন তাতে আদর ও ভালোবাসা মেখানো। কেউ আদর ও ভালোবাসা মাখিয়ে কিছু বললে আলোর চোখে পানি এসে যায়। তার ইচ্ছা করে আদর ও ভালোবাসা মাখিয়ে কিছু বলতে, কি করে বলতে হয় তা সে জানে না। ত্রিনা আরও কাছে এগিয়ে এলো, একটা হাত রাখলো আলোর মাথায়। আলোর হাতের বইটি মেঝেতে পড়ে গেল। ত্রিনা লক্ষ্য করল মেঝেতে একটা সাদা কাগজ এবং পেন্সিল। কাগজে কী সব লেখা! ত্রিনা কাগজটা হাতে নিল, গোটা গোটা হরফে নানান শব্দ লেখা, সাফল্য, প্রতিজ্ঞা, শ্রবণ, মন্দির, দিবস। ত্রিনা লেখার দিকে ইঙ্গিত করে বিস্মিত গলায় বলল, এগুলো তুমি কি লিখেছ? আলো এই প্রশ্ন বুঝতে পারল না, সে হ্যাসুচক মাথা নাড়ল। কেন লিখেছ এগুলো? আলো এই প্রশ্নও বুঝতে পারল না, চোখ বড় বড় করে তাকিয়ে রইল। ত্রিনা কি যেন বলতে গেল, তার আগে আলো কাগজ টেনে নিয়ে পেন্সিল দিয়ে গুটি গুটি করে লিখতে শুরু করল। লেখা শেষ হওয়ার পর ত্রিনার দিকে কাগজটি বাড়িয়ে দুহাতে মুখ ঢেকে বসে রইল। তার বড় লজ্জা লাগছে, কাগজে গোটা গোটা করে লেখা, খালা আমি তোমাকে ভালোবাসি, এর মানে কি? মুখ বধির একটি মেয়ে হঠাৎ করে কেন কাগজে লিখবে এটা? এর অর্থ কি সে জানে? কি হয়তো একটি বাক্য লেখা শিখিয়ে দিয়েছে, অক্ষর পরিচয়হীন মানুষ যেমন নিজের নাম সই করতে শেখে, হয়তো এও সেরকম কিছু। কে তোমাকে লেখা শিখিয়েছে? আলো প্রশ্নের জবাব দিল না, তিনার দিকে কাগজ এগিয়ে দিয়ে ইঙ্গিত করে দিল লিখে দেবার জন্য। বিস্মিত ত্রিনা লিখল, তুমি কি লিখতে পারো? উত্তরে সে বলল, হ্যাঁ। কে তোমাকে শিখিয়েছে? স্যার। নিশানাথ বাবু? হ্যাঁ।
কখন শেখালেন? এর উত্তরে আলো কিছু লিখল না। চীনা বলল, তুমি বই পড়তে পারো? পারি। বই পড়ে বুঝতে পারো? পারি। চশমা কি জানো? চোখে দেয়। প্রতিজ্ঞা কি জানো? না। কাগজের খণ্ডতীর্থিতে আর লেখার জায়গা নেই। ত্রিনা অবাক বিস্ময়ে তাকিয়ে আছে মেয়েটির দিকে। কি হচ্ছে এবাড়িতে? এবাড়ির মানুষজন কি জানে কি হচ্ছে? ত্রিনা আলোর খাটে শুয়ে পড়ল। তার মাথা ধরেছে, বমি বমি লাগছে। দীপা চা নিয়ে এসে দেখলেন ত্রিনা মরার মতো পড়ে আছে। তিনি কোমল গলায় বললেন, তোর তো মনে হচ্ছে সত্যি শরীর খারাপ। ডাক্তারদের শরীর খারাপ করলে কি ডাক্তার ডাকার নিয়ম আছে? থাকলে বল, একজন ডাক্তারকে খবর দেই। দুলা ভাইয়ের সঙ্গে আমার কিছু কথা বলা দরকার। আবার দুলা ভাই কখন আসবেন? ও এসেছে। কোথায়? নিচে, নিশানার চাচাকে দেখতে গিয়েছে। ওর সঙ্গে কি কথা বলবি? ত্রিনা জবাব দিল না, চায়ের কাপে চুমুক দিতে লাগলো। নিশানাথকে দেখে বোঝা যাচ্ছে না তিনি জেগে আছেন না ঘুমিয়ে আছেন। ইজি চেয়ারে লম্বালম্বি শুয়ে থাকা একজন মানুষ যার চেহারা বিকৃত হয়ে গেছে। বাইরের কেউ হঠাৎ দেখলে চমকে উঠবে। মহসিনের সঙ্গে তার রোজই দেখা হচ্ছে, তবুও মহসিন চমকে উঠলেন। কি কুচ্ছিতি না মানুষটাকে লাগছে! শরীরে মনে হচ্ছে পানি এসে গেছে, পা দুটোও ফোলা, অথচ পায়ের আঙুলগুলো শুকিয়ে পাখির নখের মতো হয়ে আছে। স্যার কি জেগে আছেন? বুঝতে পারছি না বাবা, এখন এমন হয়েছে কখন জেগে থাকি কখন ঘুমিয়ে থাকি বুঝতে পারি না। আপনি বিশ্রাম করুন। আর বিশ্রাম? আমি যাবার জন্য তৈরি হচ্ছি বাবা, কোথায় যাব তাই বা কে জানে। তুমি একটু বসো। বারান্দায় বসবার জায়গা নেই, মহসিন দাঁড়িয়ে রইলেন। নিশানাথবাবু বললেন, আমার গলার স্বরটা কেমন অন্যরকম হয়ে গেছে, তুমি কি লক্ষ্য করেছ? জি করেছি। নিজের গলার স্বর নিজেই চিনতে পারি না, যখন কথা বলি মনে হয় অন্য কেউ কথা বলছে। আমার মনে হয় কথা না বলে এখন চুপচাপ শুয়ে থাকাই ভালো। সব ভালো জিনিস তো বাবা সব সময় করা যায় না। এখন আমার সারাক্ষণ কথা বলতে ইচ্ছা করে। আমার পরিকল্পনা কি জানো? আমার পরিকল্পনা হচ্ছে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি কথা বলবো। মৃত্যু কি এই সম্পর্কে বলবো, রানিং কমেন্ট্রি। যখন কথা বলতে পারবো না তখন কারো মাথার ভেতর ঢুকে যাব, তাকে জানিয়ে যাব ব্যাপারটা কি। মহসেন। জি স্যার। আমি একটা পরীক্ষা করতে চাই, বৈজ্ঞানিক পরীক্ষা। কি পরীক্ষা? আমার যে অংশ অন্যের মাথায় ঢোকে সেই অংশের কোনো মৃত্যু আছে কি না তা জানা। শরীরের সঙ্গে সঙ্গে ওই অংশটাও কি মরে যায় না ওই অংশ বেঁচে থাকে? যদি বেঁচে থাকে সে কোথায় থাকে? আমি মনে হয় আপনার কথা পরিষ্কার বুঝতে পারছি না। আমি নিজেই নিজের কথা বুঝি না, তুমি কি করে বুঝবে? মহসিন। জি স্যার। আমার কথা কি তোমার কাছে পাগলের প্রলাপ বলে মনে হচ্ছে? জি না, তবে আমার মনে হয় এইসব জটিল বিষয় নিয়ে আপনার চিন্তা করা উচিত না। আপনার উচিত চুপচাপ বিশ্রাম করা, যাতে স্নায়ু উত্তেজিত না হয়। আমার মনে হয় তুমি আমার কথা বিশ্বাস করছো না। আমার কথাগুলি যে পাগলের প্রলাপ নয় তা কিন্তু আমি প্রমাণ করে দিতে পারি, খুব সহজেই পারি। আমি তার কোনো প্রয়োজন দেখছি না স্যার। তুমি আমার কথা বিশ্বাস করো, এটা আমি চাই। কারণ মৃত্যু কী তা বোঝার জন্য আমি তোমার সাহায্য চাই। তোমার সাহায্য ছাড়া তা সম্ভব নয়। তুমি যদি আমাকে পুরোপুরি বিশ্বাস করো তাহলেই সাহায্য করবে। আমি আপনার প্রতিটি কথা বিশ্বাস করছি স্যার। না করছো না। আমি এখন তোমার মাথার ভেতর ঢুকব, এছাড়া তুমি আমাকে বিশ্বাস করবে না। মহসিন সাহেব বিরক্তিতে ভ্রু কোঁচকালেন আর ঠিক কখনই বা দিকের কপালে সূক্ষ্ম যন্ত্রণা বোধ করলেন। এই যন্ত্রণা দীর্ঘস্থায়ী হল না। তিনি বুঝতেও পারলেন না নিশানা তার মাথায় ঢুকে গেছেন, মস্তিষ্কের অতালান্তিক কুয়ায় অতি দ্রুত নেমে যাচ্ছেন। কুয়ার গহীন থেকে প্রবল আকর্ষণী শক্তি নিশানাথকে নিচে নামিয়ে যাচ্ছে। এ কি? এ তিনি কি দেখছেন? এটা কি মহসিনের মস্তিষ্ক? এই কুয়ার চারপাশের দেয়ালে থরে থরে সাজানো স্মৃতিগুলি কি সত্যি তার এককালের প্রিয় ছাত্র মহসিনের? মৃদুভাষী মহসিন, ছেলেমেয়ের অতি আদরের বাবা, দীপার ভালোবাসার মানুষ, শান্ত বিবেচক বুদ্ধিমান ও হৃদয়বান একজন মানুষ। না না না,
তিনি যা দেখছেন তা ভুল, কোথাও কোনো গণ্ডগোল হয়েছে, এটা নিশ্চয়ই অন্য কারোর মস্তিষ্ক। কারণ এই মস্তিষ্কের মানুষটি খুব ঠান্ডা মাথায় একটা খুনের পরিকল্পনা করছে। খুন করা হবে একটি মেয়েকে যার নাম দীপা, যে মেয়েটি তারই স্ত্রী। এমনভাবে হত্যাকাণ্ডটি হবে যে কেউ বুঝতে পারবে না, কেউ সন্দেহ করবে না। শোকে ও কষ্টে মানুষটি ভেঙে পড়ার অভিনয় করবে, তারপর একসময় শোকের তীব্রতা কমে যাবে, সব স্বাভাবিক হয়ে আসবে। বাচ্চাগুলি দেখাশোনার জন্যই তখন সবাই তাকে বিয়ে করার জন্য চাপ দেবে, সে বিয়ে করবে। এ বাড়িতে একটি মেয়ে এসে উঠবে যার মাথার চুল ছোট ছোট করে কাটা, যার গায়ের রং শ্যামলা, যার চোখ বড় বড়, যার নাম নুসরাত জাহান, যাকে আদর করে এই লোকটি নুষা বলে। দীপাকে হত্যা না করে এই লোকটি নুষাকে ঘরে আনতে পারে? খুব সহজেই পারে, দীপাকে ত্যাগ করলেই হয়, তা সে করবে না, কারণ তাতে সামাজিকভাবে সে হেয় হবে। তার চেয়েও বড় কথা, দীপাকে ত্যাগ করা মানে দীপার বিশাল সম্পত্তি ত্যাগ করা। এই সম্পদ দীপা তার বাবার কাছ থেকে নিয়ে এসেছে, এর চেয়ে হত্যাই ভালো। কেউ কোনোদিন জানবে না, জানার কোনোই উপায় নেই, কারণ পরিকল্পনা করা হয়েছে ভেবে চিনতে। দীপাকে অফিস থেকে একবার টেলিফোন করা হবে, বলা হবে, দীপা আমি একটু বাইরে যাব, আমার নীল স্যুট, লাল একটা টাই আর স্ট্রাইপ দেওয়া শার্টটা কাউকে দিয়ে অফিসে পাঠিয়ে দাও। দীপা তাই করতে যাবে, স্ট্রাইপ দেওয়া সাদা শার্ট যেহেতু স্ত্রী নেই, সেই স্ত্রী করতে বসবে। ঘটনাটা ঘটবে তখন, স্ত্রীর ভেতরে তার শর্ট সার্কিট করা থাকবে বডির সঙ্গে, ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার লাইটের হাই ভোল্টেজ তার শরীর দিয়ে প্রবাহিত হবে, সেই বড় ধরনের চিৎকার করার সময়ও পাবে না। ঘটনাটা কবে ঘটবে? খুব শীঘ্রই ঘটবে, দেরি করার কোনো মানে হয় না, স্ত্রী ঠিক করে ঝামেলা চুকিয়ে ফেললেই হয়। এত বড় একটা ব্যাপার দীর্ঘদিন মাথার উপর চেপে রাখার মানে হয় না, শীঘ্রই করতে হবে, খুব শীঘ্রই, হয়তো আজ কিংবা কাল কিংবা পরশু। নিশানাথ মহসিনার মাথা থেকে বের হয়ে এলেন, তিনি আর থাকতে পারছেন না। বারবার মনে হচ্ছিল আর কিছুক্ষণ থাকলে বের হওয়া যাবে না, সারা জীবনের জন্য আটকা পড়ে যেতে হবে। নিশানাথ হাঁপাচ্ছেন, বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছেন, তার মনে হচ্ছে বাতাস কোনো কারণে অক্সিজেন শূন্য হয়ে পড়েছে। মহসিন বিস্মিত হয়ে বললেন, কি হয়েছে স্যার? না কিছু না। এরকম ঘামছেন কেন? কিছু না, তুমি যাও, ঠিক হয়ে যাবে। ডাক্তারকে খবর দিই? কাউকে খবর দিতে হবে না, তুমি যাও। তিনি কিছুতেই নিজেকে শান্ত করতে পারছেন না, সব এলোমেলো হয়ে যাচ্ছে। এ তিনি কি দেখলেন? যা দেখলেন তা কি সত্যি না মায়া? মহসিন খানিকক্ষণ পাশে দাঁড়িয়ে চিন্তিত মুখে চলে এলেন, বসার ঘরে ঢুকে টেলিফোনে ডাক্তারকে খবর দিলেন। যদিও ঘরেই ডাক্তার ছিল, তৃণা যে ঘরে আছে তিনি জানতেন না। তৃণা এই মানুষটাকে খুব পছন্দ করে, কেমন ঠান্ডা একজন মানুষ। বড় বড় পার্টিতে তৃণা লক্ষ্য করেছে তার দুলাভাই একেবারেই কথা বলছেন না, অথচ তিনি যে কথা বলছেন না, চুপচাপ আছেন, তাও ধরা পড়ছে না। এমন নয় যে তিনি কথা বলতে পারেন না, ভালোই পারেন, যখন কথা বলেন মুগ্ধ হয়ে শুনতে হয়। তার দুলাভাইকে দেখে তৃণা জিজ্ঞেস করল, কেমন আছেন দুলাভাই? মহসিন হাসলেন, এই হাসি একসঙ্গে অনেক কথা বলে ফেলল। তৃণা মনে মনে ভাবল, আপার মতো ভাগ্যবতী মেয়ে হয় না। দুলাভাই, বলো। আমার দিকে একটু ভালো করে তাকান তো দুলাভাই। তাকালাম, আমাকে দেখে কি মনে হচ্ছে? তোমাকে দেখে মনে হচ্ছে তোমার উপর দিয়ে একটা বড় ধরনের ঝড় বয়ে গেছে। ঠিক ধরেছেন, এখন আন্দাজ করুন ঝড়ের কারণটা কি। আন্দাজ করতে পারছি না, আন্দাজের ব্যাপারে আমি বেশ কাঁচা। তবুও আন্দাজ করুন। মনে হচ্ছে তোমার ভালোবাসার কোনো মানুষ তোমাকে হঠাৎ বিনা কারণে ত্যাগ করেছে। হয়নি, কারণটা কি আপনি জানতে চান? তুমি বলতে চাইলে অবশ্যই জানতে চাই, বলতে না চাইলে জানতে চাই না। আমি বলতে চাই, আপনাকে বলার জন্যই বসে আছি, নয়তো কখন চলে যেতাম। বলো। এখানে না, আমার সঙ্গে বাগানে চলুন। সিরিয়াস কিছু নাকি? হ্যাঁ সিরিয়াস, খুব সিরিয়াস। যা বলবো আপনি কিন্তু মন দিয়ে শুনবেন, হাসতে পারবেন না। হাসি আসলেও হাসবো না। না, প্রতিজ্ঞা করুন হাসবেন না। প্রতিজ্ঞা করলাম। বলুন, প্রমিস? প্রমিস। তাহলে চলুন বাগানে যাই। বাগানে হাঁটতে হাঁটতে মহসিন তৃণার কথা শুনলেন, তিনি হাসলেন না, বরঞ্চ বিরক্ত হলেন। তৃণা বলল, দুলাভাই আপনি কি আমার কথা বিশ্বাস করলেন? না। না কেন? মানুষ অন্যের মনের কথা বুঝতে পারে না, থাও রিডিং বলে কিছু নেই। ম্যাজিশিয়ানরা মাঝে মাঝে থট রিডিংয়ের কিছু খেলা দেখেন, তার কৌশল ভিন্ন। ম্যাজিশিয়ানদের থট রিডিংয়ের কথা বলছি না দুলাভাই, নিশানাথবাবুর কথা বলছি। উনি সত্যি সত্যি মানুষের মনের কথা বলতে পারেন,
মানুষের মাথার মধ্যে ঢুকে যেতে পারেন। উনি কোনো জীবাণু বা ভাইরাস না যে মানুষের মাথার মধ্যে ঢুকে যাবেন। যা শোনো তাই বিশ্বাস করো কেন? তুমি একজন ডাক্তার, তুমি হবে যুক্তিবাদী। আপনি বুঝতে পারছেন না, আমি যুক্তিবাদী বলেই নিশানাথবাবুর ক্ষমতা দেখে এত আপসেট হচ্ছি। আপসেট হবার কোনো কারণ নেই, তুমি বাসায় যাও, ঠান্ডা পানিতে গোসল করে ঘুমাও। এই পৃথিবী, এই গ্রহ নক্ষত্র চলছে লজিকের ওপর। তুমি যা বলছো তা লজিকের বাইরে, কাজেই আমরা তা অস্বীকার করব। প্রমাণ দেখলে অস্বীকার করবেন? হ্যাঁ, কারণ তুমি যা প্রমাণ বলে ভাবছো তা প্রমাণ নয়। প্রমাণ থাকতে পারে না। যদি থাকে? বললাম তো, নেই। মহসিন আজ অফিসে গেলেন না, সারাদিন ঘরেই রইলেন। খানিকক্ষণ বাগানের কাজ করলেন, স্টুডিওতে গান শুনলেন। দীপাকে বললেন, চলো আজ রাতে বাইরে কোথাও খেতে যাই। তৃণাও যখন আছে ভালোই লাগবে, অনেকদিন বাইরে যাওয়া হয় না। নিশানা চাচাকে এই অবস্থায় রেখে বাইরে খেতে যাবার প্রশ্নই ওঠে না। শরীর কি আরো খারাপ করেছে নাকি? হ্যাঁ, কিসব আবোলতাবোল বলছেন। আবোলতাবোল তো সবসময় বলতেন, এটা নতুন কি? এখন যা বলছেন তার কোনো মাথা মুন্ডু নেই। এখন আমাকে ডেকে বললেন, মা খবরদার তুমি স্ত্রীতে হাত দেবে না, কোনো ক্রমেই না। ঘরে যে কটা স্ত্রী আছে সব আমার কাছে দিয়ে যাও। মহসিন স্তব্ধ হয়ে বসে রইলেন, তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার উপক্রম হল। দীপা বললেন, কি যন্ত্রণা বল দেখি, দুটা স্ত্রী ওর কাছে দিয়ে আসতে হয়েছে। তুমি দিয়ে এসেছ? হ্যাঁ, না দিয়ে কি করবো বলো, যা হইচই করছেন। মহসিন ঠান্ডা মাথায় দ্বিতীয় সিদ্ধান্তই নিলেন। দ্বিতীয় সিদ্ধান্ত নিতে তার খুব বেগ পেতে হলো না। তিনি নিজেকে বোঝালেন, অসুস্থ বৃদ্ধ একজন মানুষের অকারণে বেঁচে থাকার কোনো অর্থ হয় না। এই বৃদ্ধ তো এমনিতেই মারা যাচ্ছে, দুদিন আগে মারা গেলে কারোর কোনো ক্ষতি হবে না। একজন অর্থব বুড়োকে হত্যা করাও কঠিন কিছু নয়, সহজ, খুবই সহজ। অনেক পদ্ধতি আছে, সে অনেক পদ্ধতির যে কোনো একটিকে গ্রহণ করা যায়। যেমন নাকের উপর একটা বালিশ চেপে ধরা, দীর্ঘ সময় চেপে ধরার কোনোই প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিটের মামলা। এই মামলা সেরে ফেলা উচিত, মোটেই দেরি করা উচিত না। আজ রাতে সেরে ফেলাই ভালো, দেরি করা যায় না কিছুতেই। কি হলো তোমাকে, তো চিন্তিত মনে হচ্ছে কেন? এমনি শরীরটা মনে হয় ভালো না। যাও শুয়ে থাকো। তিনি শুয়ে রইলেন, ঠান্ডা মাথায় তাকে ভাবতে হবে, খুব ঠান্ডা মাথায়, সময় নেই। মাথায় হাত বুলিয়ে দিব? দাও। তিনি চোখ বন্ধ করে শুয়ে আছেন, দীপা মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, আরামে চোখ বন্ধ হয়ে আসছে। কিন্তু তিনি ঘুমাচ্ছেন না, ঘুমাবার উপায় নেই, তাকে জেগে থাকতে হবে, ভাবতে হবে ঠান্ডা মাথায়, খুব ঠান্ডা মাথায়। রাত 2টোর মতো বাজে, মহসিন খুব সাবধানে বিছানা থেকে নামলেন। দীপা অঘরে ঘুমোচ্ছে, ঘুমের মধ্যেই সে তৃপ্তির একটা শব্দ করল। খানিকক্ষণের জন্য তিনি অন্যমনস্ক হয়ে পড়লেন, একবার মনে হলো আবার বিছানায় ফিরে আসবেন। পর মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করে খালি পায়ে সিঁড়ি বেয়ে একতলায় নেমে গেলেন। খুব সাবধানে দরজা খুলে বারান্দায় এলেন, যদিও এত সাবধানতার কোনো প্রয়োজন নেই। তিনি হাঁটছেন নিজের বাড়িতে, কেউ তাকে দেখলেও কিছু যায় আসে না। তিনি যাচ্ছেন নিশানাথের ঘরে, এর মধ্যেও অস্বাভাবিকতা কিছু নেই। তিনি তো যেতেই পারেন, নিশানাথ একজন রোগী মানুষ, রাত বিরেতে তাকে দেখতে যাওয়াই তো স্বাভাবিক। নিশানাথের ঘরে ঢোকাও কোনো সমস্যা নয়, তার ঘরের দরজা খোলাই থাকে, যাতে সময় অসময়ে তার ঘরে যাওয়া যায়। মহসিন ছোট ছোট পা ফেলে এগোচ্ছেন, আকাশ মেঘলা, তার শীত শীত করছে, পায়েও ঠান্ডা লাগছে, চটি জোটা পরে নিলে ভালো হতো। নিশানাথবাবুর ঘরের কাছাকাছি আসতেই তিনি কপালের বাঁ দিকে ভোঁতা এক ধরনের যন্ত্রণা অনুভব করতে লাগলেন, হালকা যন্ত্রণা। তিনি ঝেড়ে ফেলার চেষ্টা করছেন, পারছেন না। যন্ত্রণাটা কেমন করে জানি সারা মাথায় ছড়িয়ে পড়ছে। এর মানে কি, নিশানাথ কি তার মাথায় ঢুকে পড়েছে? এও কি সম্ভব? এটা কি বিশ্বাস্য? অসম্ভব নয়, এই অদ্ভুত পৃথিবীতে কিছুই অসম্ভব নয়। স্ত্রীর কথা দীপাকে বলা হয়েছে যখন তখন সম্ভব। মহসিন দ্রুত এগিয়ে যেতে চেষ্টা করলেন, তার হাতে সময় নেই, সময় নেই নিশানাথের হাতেও। নিশানাথ মহসিনের মাথার ভেতর ঢুকে গেছেন, তাকে অতি দ্রুত কাজ করতে হচ্ছে। মহসিনের মাথা থেকে নুসরাত জাহান নামের মেয়েটির সমস্ত স্মৃতি মুছে ফেলতে হবে, কঠিন কাজ। একটি স্মৃতি 10টি স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকে, অন্যগুলি নষ্ট না করে সেই স্মৃতি নষ্ট করা যায় না। স্মৃতির জাল দীর্ঘ ও সূক্ষ্ম, নাকশার জালের মতো তা ছাড়ে না। এই জাল থেকে একটি সুতো ছিঁড়ে ফেলতে হবে, এমনভাবে ছিঁড়তে হবে যেন জালের কোনো ক্ষতি না হয়, কঠিন কাজ।
অতি কঠিন কাজ হাতে সময় খুবই অল্প। মহসিনের মনের ভেতর থেকে কুটিল ক্রোধ ভয়ঙ্কর ঘৃণাও নষ্ট করে দিতে হবে, যেন প্রবল ভালোবাসা জেগে ওঠে দীপা নামের অসাধারণ মেয়েটির দিকে, যে মেয়েটির জন্ম দেবী অংশে। সময় নেই, মোটেও সময় নেই। মহসিন নিশানাথের ঘরে ঢুকে পড়েছেন। নিশানাথ কাঠ হয়ে শুয়ে আছেন, পায়ের কাছে কোলবালিশ। মহসিন কোলবালিশ হাতে তুলে নিলেন, তার হাত একটু কাঁপছে, মাথায় যন্ত্রণা প্রবল হয়ে উঠছে। উঠুক, তিনি তার কাজ শেষ করবেন। সারা জীবন তিনি তার পরিকল্পনা অক্ষরে অক্ষরে কাজে খাটিয়েছেন, আজও খাটাবেন, এর কোনো নড়চড় হবে না। কিন্তু মাথা কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে, বড্ড অস্বস্তি বোধ হচ্ছে, বমি বমি ভাব হচ্ছে। হোক, যা ইচ্ছা হোক। তিনি নিচু হয়ে নিশানাথের মুখের ওপর বালিশ চেপে ধরলেন। সময় শেষ হয়েছে, এসেছে আর মাত্র কয়েক মুহূর্ত। নিশানাথ মৃত্যুর স্বরূপ বুঝতে পারছেন, বড়ই আফসোস কাউকে তা জানাতে পারছেন না, কারণ তার কাজ শেষ হয়নি, এখনও কিছু কাজ বাকি আছে। মহসিন এই মুহূর্তে একটি খুন করছে, এই খুনের স্মৃতিও তার মাথা থেকে সরিয়ে ফেলতে হবে। এই ভয়াবহ স্মৃতি নিয়ে সে স্বাভাবিক মানুষের জীবনযাপন করতে পারবে না, এই স্মৃতিও নষ্ট করতে হবে। সময় নেই, এক অনুপল সময়ও নষ্ট করা যাবে না। যদি কিছু সময় থাকতো, তাহলে মৃত্যুর স্বরূপ অন্য কাউকে বলে যেতে পারতেন, শুধু একটি কথা যদি বলতে পারতেন, যদি জানিয়ে যেতে পারতেন মৃত্যু ভয়াবহ নয়, কুচ্ছিত নয়, মৃত্যুর সৌন্দর্য জন্মের চেয়েও কোনো অংশে কম নয়। কাকে জানাবেন? মহসিনকে? মন্দ কি, কেউ একজন জানুক। মহসিন সাধারণত খুব ভোরবেলায় জাগেন, আজ ঘুম ভাঙল অনেক বেলায়। দীপা ডেকে তুলে বললেন, তোমার একটা জরুরি টেলিফোন। মহসিন আধো ঘুমে টেলিফোন রিসিভারের মুখ লাগিয়ে বললেন, কে? আমি। আমিটা কে? আমি নুসরাত জাহান, নুসা। নুসা মানে? নুসা কে? আমি তোমার নুসা। মহসিন বিস্মিত ও বিরক্ত হলেন, আশ্চর্য, তুমি এমন করছো কেন, আমি নুসা। মহসিন টেলিফোন নামিয়ে রাখলেন। বিছানার পাশে দীপা দাঁড়িয়ে আছে, তার চোখ জলে ভেজা। সেই দিকে তাকিয়ে মহসিনের মন মায়ায় ভরে গেল। এত গভীর মায়া, এত গভীর মমতা তার ভেতরে আছে, তা তিনি কখনো বোঝেননি। এই মমতার উৎস কি? তিনি হাত বাড়িয়ে দীপাকে স্পর্শ করলেন। দীপা নিচু গলায় বলল, নিশানাথ চাচা কাল রাতে মারা গেছেন। দীপার চোখ দিয়ে টপটপ করে জল পড়ছে। মহসিনের চোখও ভিজে উঠল, তিনি গভীর বেদনা বোধ করলেন। ফিসফিস করে বললেন, মৃত্যু নিয়ে মন খারাপ করতে নেই দীপা, মৃত্যু আনন্দময়, আমরা জানি না বলে ভয় পাই। এটুকু বলেই তিনি চমকে উঠলেন, কেন এরকম একটা অদ্ভুত কথা বললেন ভেবে পেলেন না। তার মনে হল এই কথাগুলি স্বপ্নে পেয়েছেন। হ্যাঁ, অদ্ভুত একটা স্বপ্ন তিনি কাল রাতে দেখেছেন, যেন খুব একটা শীতের রাত, খালি পায়ে হেঁটে হেঁটে কোথায় যেন যাচ্ছে, কোথায় যাচ্ছেন? দীপা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, তার গালে অশ্রুতে ভেজা। মহসিন সেই অশ্রু মুছিয়ে দিতে চেষ্টা করছেন। তিনি গাঢ় স্বরে ডাকলেন, দীপা, আমি তোমাকে ভালোবাসি দীপা, এরকম করে কেঁদো না, আমার কষ্ট হয়, তুমি কষ্ট পেলে আমার সত্যি খুব কষ্ট হয়। বলতে বলতে সত্যি সত্যি তার চোখে জল এসে গেল। এই পৃথিবীতে চোখের জলের মতো পবিত্র তো আর কিছু নেই। এই পবিত্র জলের স্পর্শে সব গ্লানি, সব মালিন্য কেটে যায়।